ওকে, আজকের টপিক হচ্ছে আমরা কিভাবে একটি সুন্দরভাবে প্রফেশনাল ভাবে একটা ইউটিউব চ্যানেল তৈরি করব। দেন আমরা এই ক্লাসের ভিতরে আমরা সবকিছুই জানবো, ইউটিউব এসইও কিভাবে করতে হবে, কিভাবে একটা ইউটিউব চ্যানেলকে খুব মানে সার্চ ইঞ্জিনে খুঁজে পাওয়া যাবে, আমরা মার্কেটিং কিভাবে করতে হবে, আমরা সবকিছুই আমাদের এই এই শর্ট মানে কোর্সের ভিতরে আমরা দেখতে পারবো। আর প্রথমে আমাদের কাজ হবে আমরা ইউটিউব চ্যানেল তৈরি করব। ফার্স্ট কাজ হলো আমাদের ইউটিউব চ্যানেল তৈরি করা। আমরা যে এই কাজগুলো করে আমরা চাইলে নিজেরাও আমরা কিন্তু ইনকাম করতে পারি, দেন ক্লায়েন্টের জন্য ফাইবার মার্কেট প্লেসে সার্ভিস প্রোভাইড করতে পারি। আমাদের অনেকে আছে যারা ইউটিউব থেকে শুধু ইউটিউব চ্যানেল তৈরি করে মাসে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতেছে। তো আগে দেখতে হবে আমরা যে কাজই শিখি না কেন সেই কাজের চাহিদাটা কিরকম আছে মার্কেট প্লেসে। দেন যদি মার্কেট প্লেসে চাহিদা থাকে তাহলে আপনি কাজটা ইজি ভাবে শিখতে পারবেন, দেন আপনার ভিতরে একটা আনন্দ সৃষ্টি হবে যে না, এই কাজটা শিখলে আমি আশা করা যায় একটা ইনকাম করতে পারবো। আর এটা যদি বলেন যে না আমি বাইরেদের জন্য সার্ভিস দিব না, তাহলে আমি নিজের জন্য একটা ইউটিউব চ্যানেল তৈরি করব। সেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি মাস শেষে ভিডিও কন্টেন্ট তৈরি করে আমি একটা ইনকাম করব, তাও করতে পারবেন, কোনো সমস্যা নাই। তার আগে আমরা যেটা করব, আমরা যেহেতু দুইটা অপশনই বেছে নিব, ফার্স্ট হচ্ছে বায়ারদের জন্য, সেকেন্ড অপশন হচ্ছে আমরা নিজেদের জন্য একটা ইউটিউব চ্যানেল তৈরি করে ইনকাম করতে পারি। তো আমরা প্রথমে আজকে যেটা দেখব ইউটিউবের যাবতীয় সেটিং গুলো দেখতে পারি সেটিং, তারপরে হচ্ছে আমরা এসইও করব, ভিডিও আপলোড করব। মানে ইউটিউবের ভিতরে কোনো অংশ কোনো কিছু বাদ থাকবে না, আমরা সব কিছুই দেখব। কিন্তু যদিও আজকের ক্লাসটা সম্পূর্ণ দেখানো মানে পসিবল হবে কিনা জানি না, তারপরে আমরা ট্রাই করি। ওকে, আমরা প্রথমে চলে যাব ফাইবার মার্কেট প্লেসে। আমি আমাদের আমি যতটা বলি যে আমাদের স্টুডেন্টরা সবাই ফাইবারে যেন ইউটিউবের দুইটা বা তিনটা সার্ভিস প্রোভাইড করে, বাকি সাতটা, যেহেতু আমরা প্রথম লেভেল ওয়ান ছাড়া সাতটা লেভেল ওয়ানে গেলে হয়তো আপনি 10-12টা 14টা গিগ পাবলিশ করতে পারবেন, কিন্তু লেভেল ওয়ানে না গেলে আপনি 7টা গিগ পাবলিশ করতে পারবেন। যেহেতু 7টা গিগ আমাদের পাবলিশ করে ইনকাম করার চিন্তা ভাবনা, তাহলে আমাদের যেটা করতে হবে, আমি চাই আপনারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট দিয়ে একটা ই করবেন, গিগ বানাবেন, দেন ইউটিউব চ্যানেল প্রমোশন অ্যান্ড মনিটাইজেশন এটা দিয়ে আরেকটা গিগ বানাবেন। দুইটা গিগ হবে আমাদের ইউটিউব চ্যানেল মানে ইউটিউবের উপরে। তো তাহলে আমরা ভালো পজিশনে চলে যাবো। আর এই ক্লাসটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই ক্লাস থেকে আমাদের ইনকাম শুরু হবে যদি আপনারা কাজ করেন। তো যাই হোক, ইনশাল্লাহ আমরা শুরু করি। আমরা প্রথমে চলে আসলাম ফাইবার মার্কেট প্লেস এর ড্যাশবোর্ডে, এখানে আমরা মূলত সার্ভিস গুলো দিয়ে থাকি। তো আমরা সার্চ করব ইউটিউব চ্যানেল। আমাদের ভিডিও কি রেকর্ড হচ্ছে? আমার কথা কি শোনা যায়? আর এটা দিয়ে যদি আপনি গিগ পাবলিশ করেন, মাত্র কয়েকদিনের ভিতরে আপনি কিন্তু ফার্স্ট পজিশনে আসতে পারবেন, মাত্র কয়েকদিনে। দেখেন এখানে কিন্তু সার্ভিস দেখাচ্ছে 31,000, নো প্রবলেম, এগুলো কোনো সার্ভিস নাই। এই যে আমার এক মানে আমাদের পরের ব্যাচের এক স্টুডেন্ট, মানে আমাদের ভাই বলা যায়, আমরা একসাথে এক সময় কাজ করতাম, এটা তার ওয়াইফের একটা চ্যানেল, মাত্র 20 আসছে, দেখেন 20 আসছে। মোটামুটি তিনি কাজ করতেছে শুধু একটা সার্ভিসই দিতেছে, দেখেন দুইটা অর্ডার, আর প্রতিটা সার্ভিসের প্যাকেজ গুলো দেখেন $20-$30 এরকম করে দিচ্ছে। তো আমাদের দেখেন তিনি শুধু অন্য কোনো সার্ভিস দিতে না, 20-এর দিকে এসে 307টা কাজ করছে, শুধু রিভিউ পাইছে, আরো এক্সট্রা কিন্তু অনেক কাজ পাবে। আর যাদের ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে, একটা জিনিস মাথায় রাখবেন, তাদের কিন্তু বাকি কাজগুলো করতে হবে। একটা চ্যানেল র্যাঙ্ক করাতে গেলে শুধু যে ইউটিউব চ্যানেল তৈরি করে ভিডিও ছাড়লে যে মানে র্যাঙ্ক করবে, ইনকাম করতে পারবে, এরকম কোনো নিয়ম নাই। তার জন্য কি করতে হবে, প্রতিদিন ভিডিও বানাইতে হবে, মানে কন্টেন্ট তৈরি করতে হবে, ভিডিওগুলো এসইও করতে হবে, ওই ভিডিওগুলো আপনাকে কি করতে হবে মানে প্রমোশন করতে হবে, তাহলে কিন্তু তিনি একটা ইনকাম করতে পারবে। আর যদি আপনি একটা চ্যানেল তৈরি করে দেন, তাহলে তো দেখা যাবে বায়ার নাও বুঝতে পারে, সব সবাই তো আর সবকিছু বুঝে না। ইউটিউব চ্যানেল তৈরি করলে আপনাদের একজন লাগবেই, হয়তো কন্টেন্ট আপলোড করার জন্য লাগবে, নয় এসইও করার জন্য লাগবে। এ যদি ধরেন 300 বা ক্লায়েন্টের কাজ করছে, সবাই কিন্তু ভালো ফিডব্যাক দিচ্ছে, তো
300 কাজ করার পর এখান থেকে যে 4-5টা ক্লায়েন্ট তার ফিক্সড হয়ে যায় না, এরকম কোনো কথা আছে? ফিক্সড কিন্তু হয়ে গেছে, তিনি কি সার্ভিস দিতেছে একটু আপনারা দেখেন। আই উইল ক্রিয়েট সেট আপ ডিজাইন এন্ড অপটিমাইজ ইউটিউব চ্যানেল, আমরা সবগুলোই শিখব, ঠিক আছে? আমরা প্রথম সার্চ করলাম একটা কিওয়ার্ড দিয়ে। কিওয়ার্ড জিনিসটা কি? যেগুলোতে মানে আমরা সার্চ করে আমাদের সার্ভিস বা প্রয়োজনীয় জিনিসগুলো পাবো, সেটা হলো কিওয়ার্ড। আমরা এসইও যেটা আমরা যারা এসইও করি তারা শুধু কিওয়ার্ড বলে, আর অন্য অন্য মানুষ এক একজনে এক একটা বলে থাকে, ঠিক আছে? আমাদের দেখেন একটা কিওয়ার্ড দিয়ে আমরা কত পেলাম, 31,000। যখন আমরা অনলাইনে দেখব তখন দেখেন মাত্র 2,000 সার্ভিস কিন্তু আমাদের সাথে প্রতিযোগী এই কিওয়ার্ডের মাধ্যমে। তাহলে এই কিওয়ার্ডে কিন্তু আমরা আমাদের কষ্ট হয়ে যাবে কাজ করা, ঠিক আছে? আমরা এই কাজই করব কিন্তু এর ভিতরে অনেকগুলা কিওয়ার্ড আছে। যেমন আপনি দিতে পারেন ইউটিউব চ্যানেল, আমি দেখে আরেকটা ইউটিউব চ্যানেল সেট আপ দিতে পারেন। সেট আপ মানে তৈরি করা, এটাও তৈরি করা। দেখেন এখন দেখেন কত আহে, দেখছেন? এই ছেলেটাও আমার পরিচিত, ঠিক আছে? আমরাই ফাইবার খাওয়াইতেছি, ঠিক আছে? যাই হোক, এই যে দেখেন এই ছেলেটা এখানে আছে ফার্স্ট পজিশনে, এটাও মেবি উনি 20-এর দিকে আসছে। 5,000 সার্ভিস এই কিওয়ার্ডের আন্ডারে কারাকার আছে, মানে 5,000 সার্ভিস আছে এই কিওয়ার্ডের আন্ডারে। তার এই কিওয়ার্ডটা দেয়া যেহেতু সার্চ করলে 5,000 সার্ভিস আছে, এটাতেও কিন্তু আমাদের এখান থেকে ভালো সেল হবে। দেখেন এরা কিন্তু সেল করতেছে 53টা। মানে আরেকটা মজার বিষয় হচ্ছে কি, দেখেন একটা ছেলে গিগ তৈরি করছে, আই উইল ক্রিয়েট সেট আপ অ্যান্ড ইউটিউব চ্যানেল, ক্রিয়েট চ্যানেল মানে কিছুই বলতে পারে না, তারপরে কিন্তু ফার্স্ট পজিশনে চলে আসছে। বিষয়টা বুঝতে পারছেন এখানে কাজ পাওয়াটা কতটা সহজ? আপনারা যদি লেগে থাকেন সাকসেস হবেন ইনশাল্লাহ, কোনো বিষয় না। তো আর মজার বিষয় হচ্ছে এখানে সার্ভিস খুবই কম এই কিওয়ার্ডের আন্ডারে, মানে লোক সংখ্যা কম, মাত্র 6,000 ধরতে গেলে 5,000 সার্ভিস। তো এবার দেখেন অনলাইনে দেখেন আপনার সাথে প্রতিযোগিতা হবে 700। আমরা যেদিনকে গিগ পাবলিশ করব তার মধ্যে দেখবেন যে ফার্স্ট 1-2-3 নাম্বার পজিশনে আপনাদের, আপনি না থাকলে আপনার ছোট ভাই থাকবে, মানে আপনার ব্যাসেরই আরেক ভাই থাকবে, আরেক ভাই না থাকলে আরেক ভাই থাকবে। দেখতে পারেন আপনাদের প্রথম পেজে আছেন, প্রথম পেজের 3 নাম্বার পর্যন্ত আপনারাই থাকবেন। যদি ক্লাসটা ভালোভাবে করেন দেন আপনারা গিগুলো তৈরি করেন তাহলে দেখতে পারবেন আপনারা। দেখেন কি সার্ভিস গুলো দিতেছে। আর মজার বিষয় হচ্ছে এখানে ফাইবার কিন্তু প্রথম, মানে যারা মানে নতুন রিসেন্টলি আসছে তাদের কিন্তু মানে তুলে দিতেছে, ফাইবার নিজ থেকে তাদেরকে প্রমোশন করতেছে, কারণ তাদেরকে প্রথম পজিশনে দিয়ে দিচ্ছে। দেখেন একটা জিনিস, এটা কিন্তু আমি 2 নাম্বার পজিশনে, 1 নাম্বার পজিশনে দেখেন লাস্টের দিকে দেখেন 511, 1300, বড় বড় কাজগুলো কিন্তু মানে পিছনের দিকে, আর যারা ছোট ছোট তাদের কিন্তু লাস্টের দিকে ফালাই দিছে। দেখছেন এখানে আরো রিভিউ বেশি না, তার মানে এখানে গিগ যদি পাবলিশ করেন তাহলে কিন্তু আপনার গিগটা প্রথমে চলে যাবে, মানে প্রথমে 1-2-3 ভিতরে থাকবে, 1-2-3 ভিতরে থাকলে আপনার অর্ডার পড়বে, মাস্টবি, ঠিক আছে? তো এই একটা কিওয়ার্ড আপনারা লিখে রাখতে পারেন ইউটিউব চ্যানেল সেটআপ। তারপরে দিতে পারেন অপটিমাইজেশন, ইউটিউব চ্যানেল অপটিমাইজেশন। দেখেন ইউটিউব চ্যানেল অপটিমাইজেশন, এখানে মেবি ভুল দেখাইতেছে, যাই হোক আমি একটু এটা আবার রিসাইকেলিং করি, এটা আবার একটু চাপতে একটু কম। হ্যাঁ এবার দেখেন অপটিমাইজেশনে 11,000 সার্ভিস আছে আপনার সাথে প্রতিযোগিতা কারা, যারা অনলাইনে থাকবে তারাই আপনার প্রতিযোগী, ঠিক আছে? 1,000 সার্ভিস আপনার, 1,000 জন আপনার সাথে প্রতিযোগী, ঠিক আছে? এটা কোনো ব্যাপারই না। দেখেন এই ওই আমরা যখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট দিয়ে সার্চ করলাম কিন্তু এই মেয়েটা কিন্তু ফার্স্ট পজিশনে ছিল, আবার সেট আপটা দেখলাম লাস্টের দিকে, মানে 1 নাম্বার পজিশনে লাস্টের দিকে আছে, দেখছেন? আবার এখানে দেখেন আবার 5 নাম্বার সিরিয়ালে। তো বিষয়টা বুঝতে পারছেন, আমরা একটা কিওয়ার্ডে মানে একটা গিগের ভিতরে 4টা কিওয়ার্ড দিয়ে আমরা এটা আমরা র্যাঙ্ক করাবো। তো যাই হোক দেখেন কাজ কিন্তু এখানে পাওয়া খুবই সহজ। তো যেহেতু আমরা আমাদের মূল ফোকাস অপটিমাইজেশন মানে এসইও করা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমরা যেটা বলে থাকি, তো আমরা ইউটিউব চ্যানেল সেট আপ করবো প্রথমে। আমাদের কাজ দেখেন কাজটা কিরকম আছে এটা দেখে আপনাদেরকে, দেখেন 7টা অর্ডার রানিং আছে। তার মানে কি, এই ছেলেটা আমাদের জামাল স্যার স্টুডেন্ট, আমাদের ছোট ভাই, এখন হয়তো অন্য কোনো কম্পিউটার দেয় নাই অবশ্য, যাই হোক ব্যাপার না, 7টা কাজ রানিং আছে আমাদের বাংলাদেশি, আমাদেরই এক ছোট ভাই।
তার মানে কি এখানে কিন্তু কাজ পাওয়া যাচ্ছে, ঠিক আছে, কাজ পাওয়া যাচ্ছে, একটা কাজ রানিং আছে, আর এই কাজগুলো করে কিন্তু আপনি একটা ইনকাম করতে পারেন। এই কাজটা একদম বাচ্চাদের কাজ, মানে 2-3 মিনিটের কাজ, একটা একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে 2 থেকে 3 মিনিট সময় লাগে, আর ফুল সেট আপ করতে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে, এটা কোনো বিষয় না। আমি ইউটিউব চ্যানেলে যাবতীয় কিছু আজকে দেখাবো, যাই হোক, আর বেশি লেট না করে আমরা মূল ক্লাসে চলে যাই। তো আমরা এরকম একটা সার্ভিস প্রোভাইড করব। আমাদের সবার ইউটিউব চ্যানেল তৈরি করতে গেলে ফার্স্ট অফ অল আমাদের একটা জিমেল তৈরি করতে হবে। তাহলে আমরা জিমেল তৈরি করি, জিমেল তো সবাই তৈরি করতে পারেন, সমস্যা নাই, আপনারা এইভাবে আসতে পারেন জিমেলে, আবার লিখতে পারেন এখানে, লিখতে পারেন জিমেল, জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট, এটা লিখলে পাওয়া যাবেন, তাও তৈরি করতে পারবেন। দেখছেন এরকম আসতেছে, আপনি দুই ভাবে আসতে পারেন, কোনো সমস্যা নেই, এখানে ক্লিক করলে ক্রিয়েট অ্যাকাউন্ট মাইসেলফ আমার জন্য, এই দুইটা কিন্তু আমাদের একই ড্যাশবোর্ডে, আপনি এখানে লিখবেন জিমেল ক্রিয়েট, তাহলে আপনি এখানে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আপনারা তো সবাই, হ্যাঁ, আমাদের যে আগে করা আছে ওইগুলো একটা অ্যাকাউন্টে হবে না জিমেল? হ্যাঁ করতে পারেন, কোনো সমস্যা নাই, আমি সব প্রসেসই দেখাবো, সমস্যা নাই। আপনি আপনার জিমেলটা পুরাতন জিমেলটা করতে পারেন, নতুন জিমেলটা করতে পারেন, যদি আপনার ব্র্যান্ড যদি নতুন হয় তাহলে আমি খুব সাজেস্ট করবো আপনারা পুরাতন জিমেলটা দিয়ে করবেন না, কারণ সব জায়গায় আপনারা ইউজ করছেন, ঠিক আছে, একটা সিকিউরিটির একটা বিষয় আছে না। হ্যাঁ ওকে ওকে, তো নতুনটা করলে কি হবে, আপনার যদি একটা নতুন চ্যানেল করেন বা নতুন ভাবে কাজ করতেছেন, এই জিমেলটা কোনো জায়গায় প্রচার করার দরকার নাই, যখন আপনার একটা পজিশন তৈরি হলো, মানে আপনার ইউটিউবটা একটা পজিশনে চলে গেছে, মাসে 20-30 হাজার টাকা আসতেছে, তখন আপনার হ্যাকিং এর একটা সম্ভাবনা থাকে, ঠিক আছে, আপনার জিমেলটা যদি সব জায়গায় চলে যায়। তো আর আমরা যদি নতুন জিমেল থেকে কেউ জানবে না যে আমরা কোন জিমেলটা কাজ করতেছি, ঠিক আছে, আমরাই জানবো। তো ফার্স্ট অফ অল আমার নাম দিয়ে তৈরি করি একটা, আমি লিখি, যদি কারো ভালো লাগে আপনারা পুরাতন জিমেলটা করতে পারেন, নতুন জিমেলটা করতে পারেন, আপনাদের ইচ্ছা। তো দুইটা প্রসেসই দেখাবো, নতুন আর পুরাতন কিভাবে করতে হয়, একই সিস্টেম, একই জিনিস, ঠিক আছে, আমরা মানে প্রথম এক থেকে সবকিছু শেষ করে যাব। মনে হয় আপনারা, হ্যাঁ, এটা কি আপনার লোকে ওই যে এনআইডির সাথে কি মিল থাকতে হবে? না এটা কোনো বিষয় না, এটা কোনো বিষয় না, ঠিক আছে, আপনি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন তারা আপনাকে আলাদাভাবে ভেরিফিকেশন করে নিবে, সবকিছু আপনার চাবে, ঠিক আছে, পোস্ট অফিস, ভোটার আইডি কার্ড, কার নামে কি, সবকিছু আপনার এভরিথিং দিবে। দেখেন না কিছু কিছু চ্যানেল আছে, যেমন আপনার মোটিভেশনাল চ্যানেল, ওই ফ্রিলান্সার, ধরেন নাসিম আছে, ফ্রিলান্সার নাসিমের যে ইউটিউব চ্যানেল আছে, ও কি ওর ভোটার আইডি কার্ডের মধ্যে কি ফ্রিলান্সার নাসিম আছে নাকি? কিন্তু তো এই যে ধর আমাদের ছায়াপথ নামের একটা ইউটিউব চ্যানেল আছে, তো ছায়াপথ কি তার নাম, তার ভোটার আইডি কার্ডের নাম কি ছায়াপথ আছে, সেটাই জেনে নিলাম। হ্যাঁ এটা কোনো বিষয় না, ঠিক আছে। তো আমরা ফার্স্ট অফ অল কি করবো, একটা জিমেল তৈরি করবো, ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, আর হচ্ছে জিমেলের একটা নির্দিষ্ট একটা জিমেল দিবেন, যে জিমেলটা মানে এখানে যদি না নেয় অন্য সংখ্যা ইউজ করবেন, যাতে কেউ যেন ইউজ করে না এরকম একটা জিমেল লেখবেন। লেখার পরে আমরা এখানে একটা পাসওয়ার্ড দিই, পাসওয়ার্ড দিলাম, একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন, ঠিক আছে, পাসওয়ার্ড দিয়ে আপনি যেটা করবেন নেক্সট করবেন। এখন বলতেছে ফোন নাম্বার দিতে, ওকে সমস্যা না, আমি ফোন নাম্বার দিই, এটা আমার খোলা হয়ে গেছে, 017। ওকে এটা হয়ে গেছে, একটা কোড আসবে, আমরা একটু অপেক্ষা করি। আপনারা তো জিমেল সবাই করতেই পারেন, সমস্যা নাই, তারপরে আমি সবার জন্যই দেখাতেছি একদম স্টেপ বাই স্টেপ, কারো যদি বিরক্ত লাগে বলতে পারেন, কেউ জানি এসএমএস করছে। হ্যাঁ অভিজিৎ কিছু বলবেন, খারাপ লাগতেছে আপনাদের? মনির ভাই কই, আর কে আসছে? না মলয় দা আসে না, দাঁড়ান আমার একটা জিমেলে মানে এসএমএস আসার কথা, এক মাস নেই,
ওকে এখন আসছে 90 3 5 6 অন। ওকে একটা রিকভারি জিমেইল যাচ্ছে, আমি একটা দিয়ে দিলাম। এখানে আমার ডেটটা দিয়ে দিই, জন্ম তারিখ December 12। আপনাদের সবার থেকে আমি ছোট, ঠিক আছে? মেল ওকে। এবার আমার মোটামুটি জিমেলটা তৈরি হয়ে গেছে, আমরা এটা স্কিপ করে চাই অথবা ইয়েস দিলে সমস্যা নেই। অরিজিনাল ইয়ে শালেটা? হ্যাঁ তাহলে তোমাদের ছোট না? সেম ছোট, সেম আমার সেম। ওকে আমরা যেটা করব, ইউটিউবের ড্যাশবোর্ডে চলে যাব। আমাদের এটা সাইন আউট অবস্থায় থাকবে, এটা আমরা এখানে লগইন করব। তো এটা আমরা দেখি, এটা সাইন আউট করে দিই। আমরা যখন ইউটিউবের ড্যাশবোর্ডে আসব তখন দেখেন আমাদের এরকম একটা পজিশন থাকবে, এই যে এরকম সাইন ইন বলবে, সাইন ইন করতে। তো আমাদের যে জিমেইলটা দিয়ে আমরা ইউটিউব চ্যানেল তৈরি করব, সেই জিমেইলটা এখানে কি করব, সাইন ইন এ ক্লিক করব। ক্লিক করে ধরেন আমি এখন ফ্রিলান্সার রাজু 119 একটা জিমেইল তৈরি করলাম। তো এই জিমেইলটা আমি কি করব, এখানে সাইন ইন করব, মানে লগইন করব। তো পাসওয়ার্ড দিবেন, জিমেইলটা লিখে ইন্টারে চাপ দিবেন। এই মাসে পাসওয়ার্ড নিতেছে না এখন, সমস্যা এক বলছে তাই নিচ্ছে না। ওকে সমস্যা নেই, হয়ে যাবে। ওই আমার ওই মানে কিবোর্ডের ভিতরে বড় হাতের সবগুলো লেখা উঠতেছে, আর তো বলো কি হইলো আবার। ওকে দেখেন আমাদের এখন কিন্তু একটা ইউটিউব চ্যানেল তৈরি হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। এই যেখানে আমরা কি করব, আমি আবার ব্যাক করি। এই যে যখন আমরা এখানে ক্লিক করব, ক্রিয়েটেড চ্যানেল, এটা একটা চ্যানেল, এই নাম দিয়ে আপনি চ্যানেল তৈরি করতে পারেন, এটা দিয়েও চ্যানেল হবে, সমস্যা নেই। আমরা ক্রিয়েট করি, আগে নামটা রিসেস করে নিলে ভালো হতো না ভাই? হ্যাঁ আমার নাম দেখুনতেছি, ঠিক আছে, ফ্রিল্যান্সার রাজু। তো আপনাদের আমি ওইটাও দেখাবো, সমস্যা নেই। রিসার্চ একটা কিন্তু ইউটিউব চ্যানেল হয়ে গেল। এবার দেখেন এটা কিন্তু আমার জিমেল এর জন্য হয়ে গেল, মানে জিমেল এটা ব্যান্ড চ্যানেল হইলো না। ব্যান্ড চ্যানেলটা কি, মানে একটা হলো মেন চ্যানেল আর একটা হলো ব্র্যান্ড চ্যানেল। মেন চ্যানেলটা কি, আপনার জিমেল থেকে কাউরে ট্রান্সফার করতে পারবেন, আপনার জিমেল সহ দিতে হবে, ঠিক আছে? আর আমরা যেহেতু চাইলে আমরা একটা জিমেল থেকে আরেকটা জিমেলে ট্রান্সফার করতে পারবো, ঠিক আছে? ওইরকম অ্যাকাউন্ট দরকার। তো সেটা কিভাবে করতে হবে, আমাদের সবার সবসময় আমাদের কি লাগবে, মানে ব্র্যান্ড চ্যানেল আমরা ইউজ করব। তো আমরা মূল চ্যানেল, যদি ধরেন আপনার চ্যানেলটা জিমেলটা হ্যাক হয়ে গেল, তাহলে কিন্তু আপনার 12টা বেজে যাবে, ঠিক আছে, অ্যাকাউন্ট চলে গেল। আর ব্র্যান্ড চ্যানেল থাকলে আপনি ফুটিশ করে ই করলেন, ধরেন ফুটিশ করে আমাদের গ্রামের ভাষা করে এলেন, ঠিক আছে, মনে করেন আপনি এটা কিন্তু চেঞ্জ করে আপনার মানে ম্যানেজার হয়ে বা অ্যাডমিন করে আপনি আরেকটা আরেকটা জিমেলে চলে যেতে পারবেন, সেটা বুঝতে পারছেন? এখানে সুবিধা অসুবিধা দুইটাই আছে, কিন্তু আপনি যেহেতু ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবেন, আপনি বায়ারদের জন্য ব্র্যান্ড চ্যানেল করবেন, সবসময় ব্র্যান্ড চ্যানেল, আপনি নিজের জন্য ব্র্যান্ড চ্যানেল করবেন, ঠিক আছে? তো আমরা যেহেতু ব্র্যান্ড চ্যানেল করবো, তার জন্য আমরা চলে যাবো কি ইউটিউব সেটিং এ। আমরা এখানে আসবো, আবার দেখাই প্রথম থেকে। এখন তো আমাদের একটা চ্যানেল হয়ে গেছে জিমেল দিয়া, ঠিক আছে? এবার যেটা করবো আমরা, এখানে ছবির উপরে এফ এর উপরে ক্লিক করবো, মানে আপনার এখানে একটা আইকন থাকবে, তো আইকনের উপর ক্লিক করে সেটিং এ চলে আসবেন। সেটিং আসলাম, আসার পরে এখানে দেখেন ক্রিয়েটেড চ্যানেল, আমরা নিউ চ্যানেল এখানে আমরা ক্লিক করবো, দেখছেন? আবার দেখাইতে হবে, আমরা যখন সেটিং থেকে এখানে আসলাম, এখানে আসার পরে এটা কি ব্র্যান্ড চ্যানেল হবে? হ্যাঁ হ্যাঁ ব্র্যান্ড চ্যানেল হবে। এখানে লেখা আছে ক্রিয়েট এ নিউ চ্যানেল, ঠিক আছে? আমাদের তো একটা ইউটিউব হয়ে গেছে, এই যে দেখো না, আমাদের কিন্তু একটা ইউটিউব চ্যানেল হয়ে গেছে। এখানে কিন্তু আমরা চাইলে কিন্তু ইউটিউবের ভিডিও আপলোড করতে পারি, কিন্তু এটা আমাদের জিমেইলের সাথে মেন চ্যানেল হয়ে গেল, আমরা চাই ব্র্যান্ড চ্যানেল খুলতে, বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। তো আমাদের ব্র্যান্ড চ্যানেল খোলার জন্য কি করতে হবে, ক্রিয়েট এ নিউ চ্যানেল এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করে এবার লিখি আমি, ধরেন এবার আমি দেখেন কিছু ইউটিউবের মানে বিষয়গুলো দেখাই, যারা কপি পেস্ট করে, শুধু কপি পেস্ট করে তারা ইনকাম করে মাসে ভালো একটা অ্যামাউন্ট। যেমন ড্র
আনি ভিডিও এবার দেখাই কিছু ভিডিও দেখাই ডট ফানি ভিডিও ওকে ভেরিফাই করা আছে দেখি এই চ্যানেলগুলো কিরকম সবগুলা তো দেখাবে না আমরা চ্যানেল যাচাই করার জন্য আমরা চলে যেতে পারি সোশ্যাল বিল্ডে সোশ্যাল প্যালেট আমরা এখানে ক্লিক করব ক্লিক করে আমরা দেখব যে কার কত মানে র‍্যাঙ্কিং আছে কত সাবস্ক্রাইবার আছে কত ভিউ আছে সবকিছু আমরা এখান থেকে দেখতে পারব তো আমি এই চ্যানেলটা কপি করে মানে আমাদের নামটা কপি করে এখানে দিয়ে দিলাম তো এটা মেবি অন্য একটা চ্যানেল আসতেছে তো যাই হোক আরেকটা বাদ দিই এনিমালস এটাতে দেখি আসে কিনা এটাও না উল্টা পাল্টা চ্যানেল আসতেছে ঠিক আছে তো যাই হোক আপনার চাইলে এই ধরনের ভিডিও তৈরি করে ইনকাম করতে পারেন ঠিক আছে যেমন ক্যাট ক্যাটে বিড়াল ডগ এগুলা ভিডিও কিন্তু খুবই চলে খুব জনপ্রিয় হয়ে যায় এগুলা ভিডিও তৈরি করে যে দেখেন অনেকগুলা স্কিপ কিন্তু এক জায়গায় করে ভিডিও তৈরি করে কিন্তু ইনকাম করতেছে তারা ঠিক আছে দেখেন প্রতিটা ভিডিও 35 মিলিয়ন 34 মিলিয়ন অনেক মানে ভিউ বিষয়টা বুঝতে পারছেন দেখেন কি পরিমাণ সাবস্ক্রাইবার হয়েছে এগুলা ভিডিও থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারেন এই ভিডিওগুলা কিন্তু কপিরাইট ভিডিও না সেন্টার আগে মানে 20 সেকেন্ড 10 সেকেন্ড এরকম কপিরাইট সিস্টেম না কপিরাইট কি আমাদের হ্যাঁ 10 সেকেন্ডের নিচে 14 সেকেন্ড মেবি 14 সেকেন্ডে দেখেন এই লোকটা মাত্র ভিডিও আপলোড করছে 1135টা ভিডিও আপলোড করছে তার চ্যানেলের লোকেশন দিয়েছে ইউএসএ কান্ট্রি ঠিক আছে 2014 সাল থেকে শুরু করছে ভিডিও বানানো মোটামুটি অনেকদিন ধরে আছে আর এখানে টোটাল ভিউ আছে হচ্ছে আপনার প্রায় 63 লাখ 63.6 কোটি 34 লাখ 97,749টা ভিউ আছে মানে 6 কোটি ভিউ বিশাল একটা অ্যামাউন্টের ভিউ হয়েছে ভিডিও আপলোড করছে দেখেন মোটামুটি 1135টা আর সাবস্ক্রাইবার আছে প্রায় 8,77,000 তো এবার দেখেন আর চ্যানেলের ইনকামটা কি দেখেন তিনি মাতলি মিনিমাম ধরে নিয়ে চ্যানেল থেকে 3 থেকে 4 লক্ষ টাকা ইনকাম করে মিনিমাম কারণ এখানে সর্বোচ্চ যদি হয় মানে অ্যাকুরেট আপনাকে দেখাবে না সর্বোচ্চ যদি হয় 36 মানে 36K ডলার প্রায় 30 লক্ষ টাকার মতো আর সর্বনিম্ন যদি হয় তারপরে 2000 ডলার প্রায় 30,000 ডলার উল্লেখ করা আছে প্রায় 2 লক্ষ টাকার মতো কিন্তু এভারেজ দেখা যায় 5 লক্ষ 6 লক্ষ টাকা ইনকাম করে মাসে শুধু এই ক্যাটের ভিডিও বানায় এই ভিডিওগুলো কিন্তু আপনি অ্যাভেলেবল বানাইতে পারবেন দেখেন আমরা যদি পিকজেলে চলে যাই পিকজেল 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 বয় লিখতে পারি পিকজেল লিখতে পারি এরকম অনেক কিছু লিখতে পারি পিকজেল পিকজেল এই দুইটা ওয়েবসাইট আপনারা দেখতে পারেন আর এরকম হাজার হাজার ওয়েবসাইট আছে যারা আপনার ফ্রিতে ভিডিওগুলো দিতে পারেন একদম ফ্রিতে আমরা দুইটা ওয়েবসাইট আপাতত দেখি এটা হলো পিকজেল বয় আর এটা হচ্ছে পিকজেল দুইটা আলাদা এবার দেখেন আমি এখানে ভিডিওটা সিলেক্ট করি ভিডিওটা সিলেক্ট করে আমি যদি লিখি ফানি আনি ভিডিও দেখেন এখানে অনেক ভিডিও পাবেন আপনি দেখছেন অনেক ভিডিও আছে দেখছেন এগুলো ভিডিও কি করবেন আপনি ক্যানভা দিয়ে মুভি বিয়ে দিয়ে অথবা ফিল্মোরা দিয়ে এডিট করে করে মানে 4-5টা ভিডিও মানে 4-5টা ক্লিপ গুলো এক জায়গায় করে আপনারা ভিডিও কন্টেন্ট তৈরি করবেন দেখেন এগুলা কিন্তু কপিরাইট হবে না নো কপিরাইট সবগুলা কিন্তু একদম অ্যাকুরেট ভিডিও হবে আর ভিডিওগুলো দেখেন কয় সেকেন্ড করে সাউন্ড নাই সাউন্ড আছে আর আপনি এগুলা সাউন্ড দিবেন না ঠিক আছে সাউন্ড তো আপনি নেবেন হচ্ছে সাউন্ড থেকে মানে ইউটিউব সাউন্ডের স্টুডিও আছে যেমন লিখতে পারেন এখানে ফ্রি না না ডগের ডাক গুলার সাউন্ড হ্যাঁ ওইগুলা ওই যে হাস্যকর হাসির কিছু সাউন্ড আছে না দেখেন ওদের ভিডিওগুলো দেখেন কি করছে কিছুই না ওরা কিন্তু মেন সাউন্ড দেয় নাই এখানে দেখতে পারলে বুঝতে পারবেন মডেল নাকি খুব কোন পাগল মডেল বুঝি না কি উনি আবার মডেল চিন্তা করছেন না 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 মডেল কই
না অ্যাডভার্টাইজ ছিল এই জন্য বলতেছি। ও অ্যাডভার্টাইজ ওটা তো আছে হলো আপনার ওই গ্রামা গ্রামা সেল করতেছে ঠিক আছে ইংলিশ গ্রামার ট্রান্সলেট করার ওটা শেষ করতে পারবেন না। 5 মিনিট করে ভিডিও বানাইতে গেলে আপনি শেষ করতে পারবেন না, হাজার হাজার ওয়েবসাইট আছে। দেখেন ভিডিওর কোন অভাব নাই, কোটি কোটি ভিডিও, নো প্রবলেম। খালি ভিডিও গুলো এক জায়গায় করে কিন্তু আপনি আপলোড করে ইনকাম করতে পারেন। এই যে দেখেন এখানেও সেম প্রসেস, এখানে ইমেজ সিলেক্ট করা আছে, আপনি যেখানে উপর থেকে করতে পারেন নিচে থেকে। আমরা দেখেন ভিডিওটা সিলেক্ট করি, সিলেক্ট করে লিখে দেই ডক। কোন ওয়েবসাইটের সাথে কোন ওয়েবসাইট মিলবে না, এরকম ওয়েবসাইট হাজার হাজার আছে দেখছেন। এন্ড ডক এর ভিডিও আসবে, ডক ফানি ভিডিও, ডক লিখলে হবে। একটু আমার নেট স্লো, মেবি একটু আসতে লেট হচ্ছে। আর যেহেতু মনির ভাই এরা তো আপনারা তো মনিটাইজেশনের কোর্সে অ্যাডি হয়েছেন ঠিক আছে, তাহলে তার টেনশন নাই। মানে মনিটাইজেশন নিজের চ্যানেল করেই খালি ভিডিও আপলোড করবেন, একটা ভিউ হলে 1 টাকা পাবেন, সমস্যা কি? দেখেন কোটি কোটি ভিডিও আছে, আপনি কি কন্টেন্ট শেষ করতে পারবেন কখনো? আমাদের তো আবার 11টা মনে হয় ওদিকেও ঢুকবে মনে হয়। না না না, ওই ক্লাস তো শেষ হয়ে গেছে না? না না, আজকে হয় না, 11টায় হবে বলছে। না রাজু ভাই, ওই তো 12:30টায় দিছে, কেউ আসছিল না তো, সবাই আসে নাই। আর ওই যে কাজগুলো দিছিল ওই কাজগুলো সবাই করতে পারে না, একটু সময় দিছে, 12:30 হবে। ওকে যাই হোক, এখন তো আমাদের চাপ হয়ে গেছে ঠিক আছে। ক্লাসটা আমরা আজকে জাস্ট ই করে ম্যানেজ করে তোমাদের আলাদা একটা ফ্রি টাইমে ক্লাসটা দিয়ে দিব ঠিক আছে। ওকে সমস্যা নাই। দেখো এখানে কিন্তু ভিডিওর কিন্তু অভাব নাই ঠিক আছে, কোটি কোটি ভিডিও আছে। এই পিকচারটা আমার কাছে খুব ভালো লাগছে, ভিডিও নাকি? হ্যাঁ ভিডিও, না থাকলে ওই তো অ্যানিমেশন ভিডিও বানাইছে। দেখেন কোটি কোটি ভিডিও আছে, আপনি চাইলে কিন্তু এই কন্টেন্ট আপনি নিজের থেকে কন্টেন্ট না তৈরি করে শুধু এডিট করে আপনি যদি ছাড়েন একটা ভালো একটা অ্যামাউন্ট কিন্তু ইনকাম করতে পারেন। এই মানে এই লোকটা কিন্তু মাসে 5 লক্ষ টাকা ইনকাম করতেছে ঠিক আছে, আপনাকে বুঝতে হবে কন্টেন্ট গুলো। তারপরে দেখেন আরো এরকম অনেক সিস্টেম আছে, তারপরে আপনি দিতে পারেন হচ্ছে ক্যাট দিতে পারেন, ক্যাট অ্যান্ড ডগ ফানি ভিডিও লিখতে লিখে একটা ইউটিউব চ্যানেল তৈরি করলেন, তাহলে ক্যাট এর ভিডিও পাবেন, আপনি ডগ এর ভিডিও পাবেন। তারপরে ধরেন আপনি চাইলে মোটিভেশনাল ভিডিও গুলো আছে না, মাইন্ড মাইন্ড ফ্রেশ ভিডিও গুলা, মাইন্ড ফ্রেশ এ যে বিভিন্ন আপনি দেখতে পারবেন যারা জিম করে বা সকালবেলা মানে আপনার ইয়েতে বসে যোগে বসে যোগাসনে বসে ভিডিও তৈরি করে না, মানে যোগাসনে মন স্থির করার জন্য ই করে থাকে, ধ্যান ধরে। হ্যাঁ ওটারে আমাদের বাসায় আমরা যেটা বলে থাকি এটা মাইন্ড ফ্রেশ। এই কন্টেন্ট গুলো অনেক পাবেন আপনারা, মাইন্ড ফ্রেশ ওকে আমরা দেখতে পারি। এই যে দেখেন 3 ঘন্টা করে ভিডিও, মেডিটেশন লিখে সার্চ দেন তো মেডিটেশন দেখবেন। ওকে সমস্যা নাই, দেখেন একই জিনিস দুইটা কি। এই যে দেখেন না মর্নিং রিল্যাক্স মিউজিক, দেখেন মানে মাইন্ড রিল্যাক্স করার জন্য পশু পাখি, তারপরে আপনার ফুল মূল পাহাড় পর্বত এগুলা ভিডিও কিন্তু তৈরি করে আপনারা ইনকাম করতে পারেন। দেখেন এই লোকটা শুধু এটাই করতেছে, দেখেন দেখছেন শুধু এটাই করতেছে, আর কোনো ভিডিও বানায় না, শুধু এই মাইন্ড ফ্রেশ করার ভিডিও গুলো বানাইতেছে দেখছেন। অভাব নাই এই ভিডিও, দেখেন তার ইনকামটা দেখেন। এগুলো হলে সহজ কন্টেন্ট, আরো কন্টেন্ট আছে সমস্যা নেই, সবই দেখাবো। ক্লাসটা মনে হয় লং মানে অনেক বড় হয়ে যাবে। দেখেন তার মাসে 1 লাখ টাকা মিনিমাম ইনকাম, আর সর্বোচ্চ হলে 25 লাখ টাকা মিনিমাম, মানে সর্বোচ্চ হলে 25 লাখ টাকার মতো হবে প্রায়। তো দেখছেন আর তিনি বছরে কামাই করে মিনিমাম হচ্ছে 18 লাখ, আর $301,000 বুঝতেছেন কি একটা অ্যামাউন্ট ইনকাম করতেছে শুধু এই ভিডিও গুলো বানেন। এগুলো বানাইতে কিন্তু আপনি এই এখানে সেম কাজটাই করবেন, এখানে লিখতে পারেন যেমন পাহাড় অথবা লিখতে পারেন নদী, এগুলার কিন্তু লেখে এগুলা লেখে কিন্তু আপনি ভিডিও বানাইতে পারেন। মানে অনেকজন এসএমএস করতেছে, এই মিউজিক গুলো পাওয়া যাবে না কপিরাইট ফ্রি? হ্যাঁ এটাও দেখাবো, সমস্যা নাই, ডোন্ট ওয়ারি, অপেক্ষা করো। এই যে এখানে লিখতে পারো এনসিএস কপিরাইট মিউজিক, ব্যাকগ্রাউন্ড কপিরাইট মিউজিক,
ব্যাকগ্রাউন্ড মিউজিক লিখলাম, এনসিসি লিখলেই হবে, এনসিসি ব্যাকগ্রাউন্ড মিউজিক, তাহলে আমার আমাদের মিউজিক গুলো আসবে। দেখছো নো কপিরাইট সাউন্ড, এখান থেকে এই সাউন্ড গুলো তোমরা কিন্তু নিতে পারো একদম ফ্রিতে। কিন্তু এখানে সিস্টেম আছে, সেটা হচ্ছে তোমাদের কিন্তু ক্রেডিট দিতে হবে। ক্রেডিটটা কি, যেমন তুমি যে, হ্যাঁ ধরো তুমি এই চ্যানেলটার ভিডিও তুমি নিচ্ছ, তাহলে এই ভিডিও থেকে তোমার ক্রেডিট দিতে হবে যে আমি অমুক চ্যানেলের রিংটোন নিচ্ছি, ঠিক আছে। তাহলে যেটা করবে দেখেন এখানে এই যে ক্রেডিট দেওয়া আছে, এই পর্যন্ত তোমার কপি করে তোমার ডেসক্রিপশনের ভিতরে রাখতে হবে, বিষয়টা বুঝতে পারছো, এই যে ট্র্যাকিং লিংক থেকে। তাহলে কি হবে, তোমার ভিডিওটা তারা কপিরাইট দিবে না, ঠিক আছে, তুমি ইজি ভাবে ইউজ করতে পারো, কোনো সমস্যা হবে না। তারপরে যদি কোনো সমস্যা হয় তাহলে লিখতে পারো ইউটিউব স্টুডিওতে গেলেও তুমি এরকম অডিও মানে অডিও পাবে, আবার লিখতে পারো সি নো কপিরাইট, কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক লিখলে হবে, লিখলে তোমরা গুগলে অনেক সাইট পাবা যেখান থেকে ফ্রিতে মিউজিক নিতে পারবে, ঠিক আছে। আবার লিখতে পারো ইউটিউব স্টুডিও, ইউটিউব ইউটিউব মিউজিক স্টুডিও, ইউটিউব মানে ইউটিউব মিউজিক ফ্রি লিখলেও পাবা, সমস্যা নাই। এই যে দেখছো মিউজিক ইউটিউবের নিজস্ব প্যানেল থেকে তোমরা নিতে পারো, কোনো কপিরাইট হবে না, সিস্টেম আছে। তো মিউজিক নিয়ে কোনো সমস্যা হবে না। তো আমাদের যেহেতু অনেক সময় স্পেন্ড করে ফেললাম, কারো সমস্যা হচ্ছে? না না, নতুন কিছু শিখতেছি, ভালো লাগতেছে। ওকে ইনশাল্লাহ। তাহলে আমাদের এখান থেকে কিন্তু আমরা আরেকটা আইডিয়া পাইলাম যে আমরা চাইলে কিন্তু মিউজিক গুলো এখান থেকে নিতে পারি। দেখেন কোন শিল্পীর মিউজিক লাগবে, তাহলে এই শিল্পীর উপরে ক্লিক করবেন, তাহলে ওর যত মিউজিক আছে সবগুলো আপনারা এখানে প্লে লিস্ট আকারে পাবেন। আর ভিডিও মানে মিউজিক গুলা ডাউনলোড করতে পারবেন, ভিডিও ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে, আপনাদের কোনো সমস্যা নেই। তো যাই হোক, এগুলো আপনারা এনসিসি থেকে নিবেন আর অডিও লাইব্রেরি থেকে নিবেন। অডিও লাইব্রেরি ইউটিউবে লিখলে অডিও লাইব্রেরি লিখলে আপনারা পাবেন, অডিও অডিও সং অডিও লাইব্রেরি, অডিও লাইব্রেরি লিখলেই তোমরা এখানে মিউজিক পেয়ে যাবে একদম কপিরাইট ফ্রি। এই যে একটা চ্যানেল, এটাও খুব জনপ্রিয়, 4 মিলিয়ন মানুষ এটা ইউজ করে, আমি নিজেও এটা ইউজ করি। এটা ক্রেডিটের কোনো ঝামেলা নাই, এটা একদম সহজ ক্রেডিট নেওয়া, এটা ক্রেডিট বোঝা যায় এটা ক্রেডিট, ঠিক আছে। আর এখানে বেশ বেশ সং পাওয়া যায়, আমি আমার কিছু চ্যানেলে এগুলো ইউজ করছি, তারাও দেখাইতেছি। আরেকটা জিনিস ইউজ করতে পারো, ডিসক্লেমার। ডিসক্লেমারটা কি, যদি তোমার ভিডিওর ভিতরে যদি কেউ কপিরাইট বা স্ট্রাইক দিতে চায় তাহলে তোমার সেভ করবে, মানে একটা ডেসক্রিপশন থাকলে। আমি তোমাদের একটা ফটো এডিটিং ইডি মুকুল আসো, এই যে আমি তোমাদের একটা ডিসক্লেমার দেখাই। এটা আমার একটা সময় চ্যানেল আসছিল, আমি অনেকদিন ধরে কাজ করে বাদ দিছি, এই চ্যানেল আসলে সময় পাই না। আমি মোবাইল দিয়ে ফটো এডিটিং করতাম, ঠিক আছে, স্ন্যাপশিট দিয়ে লাইট রুম দিয়ে। তো এটা অনেক আগেকার একটা চ্যানেল, আমি তোমাদের যেটা দেখাবো সেটা হলো ডিসক্লেমারটা। এই যে দেখো নিচের দিকে আমি ডিসক্লেমার রাখছি, এটা এটা যদি আমার চ্যানেলে থাকে তাহলে কপিরাইট স্ট্রাইক থেকে আমি ডিসক্রিপশন দিলাম ভাইয়া। ওকে ওকে ঠিক আছে, আমি দিয়ে দিই গ্রুপে, জুমের চ্যাট বক্সে দিয়ে দিছি, তোমরা গ্রুপে দিয়ে দাও। হ্যাঁ আমি দেখেন এটা দিয়ে দিছি, এটা থাকলে আপনার কপিরাইট স্ট্রাইক থেকে, যদি আপনি অন্যের ভিডিও বা অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করতে চান তাহলে আপনাকে এটা দিতে হবে। মানে এটা এখানে লেখা আছে দেখেন পরিষ্কার করে, অল দা ইমেজ পিকচার শো ইন দিস ভিডিও ব্লেম দা রেসপেক্টেড ওনার নট মি, মানে আমি কোনো এই মানে ফটো এন্ড ভিডিওর ভিতরে আমি অনাশিত নাই, আমি আগে ভাগে সমাপ্ত মানে আত্মসমর্পণ করলাম, বুঝতে পারছেন। সেটা অনেক ভালো, এটা 1996 মানে ল মানে আইন করছে তারা এই কপিরাইট আইন, ঠিক আছে। এটা আইন যদি আপনার থাকে তাহলে আপনি কপিরাইট মানে কপিরাইট স্ট্রাইক থেকে বাঁচতে পারেন, অথবা আপনার ইস্যু থেকে আর কি, কপিরাইট ইস্যু, হ্যাঁ কপিরাইট বিষয় থেকে বাঁচতে পারেন, বা আপনার স্ট্রাইক পড়বে না বা আপনার কপিরাইট ক্লেম পড়বে না, ঠিক আছে। তো যাই হোক ক্লেম থেকে ডিসক্লেইমার, তো যাই হোক এটা আপনারা এখান থেকে এই ডেসক্রিপশনের মধ্যে বাঁচতে পারেন, ঠিক আছে। তো যাই হোক এটা আমি এখন স্টপ করে দিলাম, আরো কিছু দেখাই আপনাদেরকে। ধরেন এই দুইটা অপশন পাইলেন, দুইটা কন্টেন্ট পাইলেন, যদি মনে হয় যে না আমার এই কন্টেন্ট গুলো খুবই বাজে লাগতেছে বা ভালো লাগতেছে না, তাহলে আপনারা কি করতে পারেন, অ্যাপস, তাহলে সবচেয়ে বেশি ইনকাম করতে পারেন অ্যাপস রিভিউ দেন গেম, গেমিং নিয়ে কাজ করতে পারেন।
অ্যাপস রিভিউ লিখে ই করবেন, ভিডিও বানাবেন। মানে ধরেন প্লে স্টোরে নতুন নতুন অ্যাপস আসছে বা কোনো একটা অ্যাপস নিয়ে আপনি 10-2 মিনিট 5 মিনিট বললেন, বলে একটা ভিডিও বানাইলেন, ঠিক আছে? তাহলে আপনার কিন্তু প্লে স্টোরে হাজার হাজার লাখ লাখ অ্যাপস আছে। আপনি কি ওই অ্যাপস গুলা নিয়ে নেন, মানে অ্যাপস এর ভিতরে কি কি আছে, কোনটা কিভাবে করতে হয়, সেটা দেখে কিন্তু আপনি একটা ইনকাম করতে পারবেন। আর এখান থেকে সবচেয়ে আপনার ইনকামটা হবে যখন আপনার সাবস্ক্রাইবার 50,000 1 লাখ বা 1 মিলিয়ন হয়ে যাবে, তখন আপনার কি পরিমাণ যে রিসপন্সার আসবে আপনার প্রতি, মানে যে অ্যাপস লঞ্চ করবে তারাই কিন্তু আপনাদের মতো লোকদের খুঁজবে, কারা এই অ্যাপস নিয়ে কাজ করে তাদেরকে খুঁজে বের করে কিন্তু তাদের হাত থেকে একটা অ্যাপস তুলে দিবে, বলে যে এই অ্যাপসটা নিয়ে তুমি রিভিউ করো। যেমন আমাদের কিছুদিন আগে ভিভো কোম্পানি কিন্তু বাংলাদেশে অনেক মানে যারা টেকনিক্যাল বিষয় নিয়ে কাজ করে তাদের কিন্তু হায়ার করছে, হায়ার করে কিন্তু তাদেরকে হয়তো ভিভো সেট দিয়ে দিছে অথবা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিছে যে তোমার চ্যানেলে সারা জীবন আমার ভিডিওটা রাখতে হবে, তাদের সাথে চুক্তি হলো এটা। তার বিনিময়ে কি দিবে, তাদের একটা চ্যানেলে মনে করেন আপনাকে হয়তো টাকা দিবে অথবা একটা জিনিস দিবে আপনাকে, বিষয়টা বুঝতে পারছেন? এটা হলো রিভিউ। তাই অ্যাপস নিয়েও কাজ করতে পারেন, অনেক অ্যাপস আছে প্লে স্টোরে, আপনি নতুন নতুন অ্যাপস নিয়ে কাজ করতে পারেন। অ্যাপ মানে অ্যাপস এর বিষয় নিয়ে আপনি কথা বলেন, মোবাইল দিয়ে দেখাইলেন আপনি, বিষয়টা বুঝতে পারছেন? হ্যালো, জি বুঝতে পারছি। বুঝে নাই আপনাদের কথা? হ্যাঁ বোঝা গেছে। ওকে, এটা নিয়ে কাজ করতে পারেন। আর যদি বলেন যে না এটাও দরকার নাই আমি কাজ করব না, আমি শুধু মানে গেম মাইসে খেলবো, আমি ওই ভিডিও গুলা কালেক্ট করে আমি শুধু ইউটিউবে আপলোড করবো, তাও করতে পারেন। দেখেন গেম আর গেমিং চ্যানেল গুলো খুব দ্রুত র্যাঙ্ক করে, খুব দ্রুত। এই যে দেখেন আমরা এই গেমটা সবাই কিন্তু খেলছি, সবাই এই গেমটা মানে দৌড়াদৌড়ি, এটা নাম কি যেন, অনেক ভিডিও দেখেন, 72 মিলিয়ন মানুষ কিন্তু এটা দেখছে 4 বছরে। আর দেখেন যারা গেম নিয়ে কাজ করে তাদের ভিডিও গুলো বলার বাইরে কি পরিমাণ দেখছেন সাবস্ক্রাইবার চ্যানেলে, দেখেন মাসিক হাইলি মানে গেম কিওয়ার্ডের ভিতরে কত মানুষ এখানে আছে, 53 লাখ মানুষ কিন্তু প্রায় 5 লাখ 5 লাখ না সরি 53 লাখ মানুষ কিন্তু আপনার এখানে এই কিওয়ার্ডের আন্ডার আছে, মানে গেম নিয়ে সার্চ করে। আর এগুলা খুব পছন্দ করে বাচ্চারা, ঠিক আছে, কিডস গেম গুলা নিয়ে খেললেন, এই যে বাচ্চাদের গেম গুলা খেলতেছে। আর দেখেন ওদের কামাইটা দেখেন একটু, একটা চ্যানেল আমি করি এটাই ধরেন, আপনারা যে ডান পাশে যে অপশনটা আসতেছে আমরা সার্চ করি তো এরকম অপশন আসে না, ওটা ভিডাই ও এটা আমি দেখাবো, এটা হচ্ছে আমার একটা টুলস এর মাধ্যমে আসছে, বিষয়টা বুঝতে পারছেন? এই টুলসটা ভিডাই, ওই টুলসটার কাজ হলো এসইও করার যে সময় লাগে, ঠিক আছে, এরকম বিষয় না, সব শিখতে পারবে এটার ভিতরে, কোনো টেনশন। ওকে ঠিক আছে, রিল্যাক্স। দেখেন তার ইনকামটা দেখেন, শুধু গেমস খেলে কবে আসছে দেখেন একটু, 2006 আসছে, অনেক দিন ধরে গেম খেলাইতেছে। আর ভিডিও দেখছেন কি পরিমাণ আপলোড করছে, আবার লিখতে পারেন কার গেম, আপনার যেটা ভালো লাগে কার গেম লিখতে পারেন, কার গেম বা রেসলিং গেম, মোটরসাইকেল গেম ইত্যাদি ইত্যাদি, আপনার যেটা ভালো লাগে। এই চ্যানেলটা আমি একটা সময় ফলো করতাম, এই চ্যানেলটা ওর মাসিক ইনকাম মানে মানে কোন জায়গায় চলে গেছে বলার বাইরে, দেখাই আপনাদের। এটা নিয়ে কাজ করতে পারেন, খুব দ্রুত যদি রাগিয়ে দিতেছেন তাহলে গেম নিয়ে কাজ করতে পারেন, দেখছেন কি পরিমাণ ইনকাম। আর আসছে দেখেন 2014 সালে যারা কাজ করতেছে তারা কন্টিনিউ কাজ করতেছে, তার এই এই চ্যানেলে কাজ কত দেখেন, প্রায় 4 লক্ষ টাকা থেকে 53 লক্ষ টাকা ইনকাম করে মাত্র। আর ইউটিউবের ইনকামটা হচ্ছে কি, আপনি মানে কেউ আছে না মানে কি বল ঘেরে নেয়, আরেকজন আছে মানে অন্যের কল থেকে নিয়ে আসে, একজনের কল টিপে প্রতিদিন টিপে টিপে বের করে পানি বের করে খায়, আরেকজনে করছে কি একদম কি বলে সাথে মনে করেন পাইপ লাগে ঘরের ভিতরে রেখে নিছে, শুধু মানে গুরানি দেয় মানে গুরানি দিয়ে পানি পড়ে সারা জীবন, কিন্তু ওই বৈশা বৈশা কিন্তু খাইতেছে। একটা যদি আপনার ইউটিউব চ্যানেল থাকে তাহলে আপনার চাকরি বা মানে একজন টেবল সাইপে কষ্ট করে বের করে, একজন ওই ট্যাপ ট্যাপ সহজে ট্যাপ বের করে, মানে একজন পানি কুয়ার থেকে বের করে আরেকজন মনে করেন কুয়ার ভিতরে পাইপ লাগিয়ে নিছে ঘরের থেকে বয়ে পাকালে বের করে খায়। আপনার বিষয়টা হচ্ছে কি, আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে, আমার কথাটা কি আপনার কাছে জোরে যায় না আসতে যায়,
ভালোই আছে, পারফেক্ট পারফেক্ট। ওকে, যদি আপনার একটা ইউটিউব চ্যানেল থাকে, আপনার চাকরি বাকরি করার কোনো দরকার নাই, মাসে আপনার মিনিমাম যদি ইনকাম হয়, ধরেন আপনার 50টা ভিডিও আপলোড করছেন বা 100 ভিডিও আপলোড করছেন, 100 ভিডিওটা আপলোড করার পরে আপনার মাসে $10 আসতেছে, আমার কথা বোঝার চেষ্টা করেন, $10 আসতেছে অথবা $50 আসতেছে, ধরেন $50 আসলো, তাহলে আপনি এই মাসে আরো কিন্তু 30টা ভিডিও আপলোড করবেন প্রতিদিন, তাহলে এখান থেকে যদি আরো $10 আসে তাহলে আপনার কত ডলার দাঁড়াইলো, $60। সামনের মাসে ধরেন ওই ভিডিও থেকে তো আসতেছে $60, তাহলে আবার আরো 30টা ভিডিও আপলোড করলে আরো $10 অ্যাড হইলো, তাহলে কত ডলার, $70 হইলো। এক একটা ভিডিওর জন্য এক্সট্রা ভাবে চার্জ আসে আর এই, হ্যাঁ অবশ্যই, তোমার ধরো তোমার 20টা ভিডিও থেকে তোমার মাসে $10 আসতেছে, তুমি 100 ভিডিও আপলোড করলে 100 ভিডিও থেকে $10 আসবে। আচ্ছা, আর ওইখানে যে কাউন্টটা করলেন, এটা কি পুরো ওয়েবসাইট কাউন্ট করলেন যে পুরো ওয়েবসাইট থেকে কত আসতেছে? এটা ওয়েবসাইট না তো, আমাদের ইউটিউব থেকে, পুরো ইউটিউব থেকে কত আসতেছে সেটা আপনি চেক করলেন যে এত ইনকাম ওইখানে, ওইটা কি পুরো ওয়েবসাইটের টোটাল ইনকাম দেখাইলেন নাকি? পুরো ইউটিউবের ইনকাম দেখাইলাম, যে এখানে তারা প্রতি মাসে মানে 6 লাখ টাকা থেকে মিনিমাম মানে 101 লাখ ডলার ইনকাম করে, মানে এই ইউটিউব চ্যানেলের সব ভিডিওগুলো থেকে। হ্যাঁ, সব ভিডিও থেকে, আরো তো ভিডিও ছাড়বে আরো ইনকাম করবে, আর বছরে কামাই করে 75 লাখ টাকা থেকে মানে 75 লাখ ডলার থেকে 1 মিলিয়ন মানে $10 লাখ, বিষয়টা বুঝতে পারছেন? আমরা তো বাঙালি, আমরা তো অত কিছু জানি না, আমরা আসছি মানে ডাল ভাত খেয়ে জানে চলে যেতে পারি, আমাদের টার্গেট হচ্ছে এটা, কিন্তু বাইরের লোকেদের হয় তারা ইউটিউব চ্যানেল তৈরি করবে বা ইউটিউব ইনকাম করবে, নয় তারা অ্যাফিলিয়েট করবে অথবা একটা ওয়েবসাইট তৈরি করে ইনকাম করবে, মানে আমরা যেটা বলি ই কমার্স বলি, সবারই কিন্তু যারা বাইরে কাজ বাইরে আছে বাইরে ক্লায়েন্ট মানে আন্টির লোকের আছে, তাদের সবারই একটা ইউটিউব আছে নয় একটা ওয়েবসাইট আছে, ই কমার্স ওয়েবসাইট, সেখান থেকে তারা একটা মাসে হিউজ একটা অ্যামাউন্ট ইনকাম করে। আমরা কিন্তু $10 পাইলে মনে করে পাগল হয়ে যাই, লাফালাফি করি, কিন্তু ওদের কাছে এগুলো ডলার না। এই যে এই চ্যানেল থেকে যদি তিনি ধরেন 5 লাখ টাকা ইনকাম করে, তাদের কাছে কিন্তু এটা টাকাই না, ঠিক আছে, কারণ এখন মাসে দেখেন মিনিমাম 50 লাখ টাকা আসে পয়সা ওদের কাছে, তাহলে বুঝেন ওদের কাছে পয়সা, আর আমাদের আমাদের মাথায় কিন্তু এখন এই চিন্তা এই ধরনের চিন্তাই আসে নাই, ইউটিউব থেকে কেমনে কামাই করে। আপনি বাংলাদেশের অনেকগুলো মানুষকে ঠিক আছে প্রশ্ন করবেন যে ইউটিউব থেকে ইনকাম করা যায় না, অমুক ছেলে কি করে দেখি না, খালি হারো দিনে ভিডিও দেয়, কিন্তু বিষয়গুলো কিন্তু এখনো জানে না। আমি আমার 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 এক আমি যখন মানে ফার্স্ট টাইম ফ্রিল্যান্সিং ইনকাম করি, আমার এক চাচা জানতে পারছে যে আমি মানে ইনকাম করি, তো আইসা বৈশা রয়েছে আমি ল্যাপটপের মানে পেছন থেকে টাকা বের করবো, হে টাকা দেখবে তারপরে যাবো, সেটা জানে না যে ল্যাপটপের পিছন থেকে টাকা বের, টাকা আসে ব্যাংকে, ঠিক আছে, সেটাও এই জায়গায় দাঁড়াইছে মানুষ এখনো অজ্ঞতায় আছে, মানে এখনো জানে না অনলাইন জিনিসটা কি। তো একটা জিনিস তো আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার যে ইউটিউব থেকে ইনকাম করা যাবে কিনা, আর একটা ইউটিউব চ্যানেল থাকলে আপনাকে আর টেনশন করতে হবে না, আপনার পারফেক্টলি একটা হ্যান্ড মানে খুবই স্মার্ট একটা ইনকাম আসতেছে মাস। আমরা কিন্তু এখানে দুইটা প্রসেস শিখতেছি, একটা হচ্ছে আমরা ইউটিউব তো নিজের জন্য করব, পাশাপাশি আমরা বায়ারদের মানে ক্লায়েন্টদেরও কাজ করে দিয়ে একটা ইনকাম করব, কিন্তু যখন আপনার একটা ইউটিউব চ্যানেল থেকে মাসে 10,000 বা 20,000 টাকা আসবে, তখন কিন্তু আপনার অন্য কোনো ধান্দা নাই, শুধু আপনি কিন্তু ইউটিউব থেকে চিন্তা করবেন, আর সবগুলো বা শুধু ইউটিউব থেকে ভিডিও ছাড়বো আর ইনকাম করবো, তাহলে শেষ, ঠিক আছে। আর ইউটিউবের কামাইটা হচ্ছে লাইফ টাইম কামাই, সারা জীবন কোনো সমস্যা নাই, ধরেন আপনার আপনার চ্যানেল নষ্ট হয়ে গেল, আপনার আপনারা তো চিনলো সবাই, কি বলেন, ধরেন একজন সহিতা বৃথি আছে, ধরেন আপনার মিজানুর রহমান আছে, তারপরে ধরেন আপনার আমাদের বাংলাদেশে কিছু টপ রিলেটেড ইউটিউবার আছে না, সেইগুলাই ফলোয়ার হয়ে গেছে মানে ফ্যান ফলোয়ার থাকবেই, তো এটার কিন্তু আপনার ফেসটাই কিন্তু সবাই দেখবে, ঠিক আছে। তো এটাতে বোঝা যাচ্ছে যে আসলে কিন্তু আমরা ইউটিউবে কিন্তু একটা বিশাল একটা জায়গা যেটা আপনারা ধরে রাখতে পারেন, ঠিক আছে। আমাদের তো সময় খালে চলে যাইতেছে, আমাদের কাজের কাজ কিছুই হইতেছে, তো যাই হোক আমরা আমরা একটা চ্যানেল তৈরি করি, আমি এখানে লিখি কার গেম, আমি যেগুলা কন্টেন্ট দিলাম আপনারা চাইলে যে কোনো কন্টেন্ট করতে পারেন, আর এই কাজটাকে গেমের চ্যানেলগুলো বেশি র‍্যাঙ্ক করে।
রাজু ভাই আরেক পিছন থেকে যদি একটু শুরু করতেন, মানে ইউটিউব চ্যানেল তৈরি করা, হ্যাঁ মানে ইয়া থেকে আর একটু আগে থেকে কোন অপশন থেকে যেন আসছি আর কি, ভিডিও তো আছে সমস্যা নাই না, তারপরেও ওকে ধরেন এখানে আপনি আসলেন, আসার পর আপনি এখানে সেটিং এ ক্লিক করুন, এই ড্যাশবোর্ডে তো আসতে পারেন আমরা সবাই তো এই ইভেন্ট, হ্যাঁ 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 সেটা পারি, এবার আসবেন সেটিং এ, সেটিং এ আসলেন, আসার পর এখানে দেখেন ক্রিয়েট এ নিউ চ্যানেল, এখানে আপনি ক্লিক করবেন, আচ্ছা আচ্ছা ক্লিক করে এখন দেখেন আপনার চ্যানেলের নামটা কি হবে সেটা আপনাকে লিখতে হবে, কিন্তু আমি ভাই ভয়েস তো একদম ডাউন হয়ে গেছে, হ্যাঁ এখন ক্লিয়ার, হ্যাঁ হ্যাঁ যেহেতু আমরা এখন গেম আমি চ্যানেলে কাজ করব, হয়তো আপনি একটা ব্যান্ড তৈরি করতে পারেন, একটা ব্যান্ডের নাম দিতে পারেন, ধরেন আপনি ব্যান্ডের নাম জানেন না, ঠিক আছে আপনি কি ব্যান্ড করবেন জানেন না, তাহলে লিখেন কোম্পানি নেম দিতে পারেন, অথবা নেম ব্র্যান্ড নেম জেনারেটর লেখেন, ব্র্যান্ড আপনার মাথায় আইডিয়াই তো আছে না আপনার কি চ্যানেল হতে পারে, ব্র্যান্ড নেম জেনারেটর এটা লিখে যদি আপনারা সার্চ করেন তাহলে আপনার কিন্তু বিজনেস আইডিয়া মানে বিজনেস এর কি ধরনের নাম হতে পারে আপনারা কিন্তু আইডিয়া পেয়ে যাবেন, একটু আমরা দেখি ধরেন আপনি কি রিলেটেড বানাবেন সেটা এখানে লিখতে হবে, তো এটা একটু কঠিন লাগতেছে যাই হোক আমি আরো দেখি, এরকম ওয়েবসাইট আছে সমস্যা নাই হাজার হাজার কিওয়ার্ড দেন, ধরেন আমি গেম নিয়ে করি তাহলে গেমে দিয়ে সার্চ করে দেখি, স্কিপ করে যাই সিটি দরকার নাই, হ্যাঁ এখন আমি একটা নাম দিতে চাইতেছি, ঠিক আছে ওইটা যে আরো যে ওয়েবসাইট আছে অনেকগুলা ইউটিউব চ্যানেল আছে যদি একত্রিত হয়ে যায় মানে সেম টু সেম হয়ে যায় তাহলে কি কোনো সমস্যা হবে, না কোনো সমস্যা নাই নো প্রবলেম কাজ করে যাবে তোমার মতো, ঠিক আছে আর দেখো যখন আমি এটা নিয়ে সার্চ করলাম দেখো কোটি কোটি নাম আসতেছে, আরএস ভিআইপি গেম গ্রো গেম দেখছেন মেটাল হেড গেম গেম রিক্স, এটা কি রিক্স, হ্যাঁ তারপরে দিতে পারেন ওয়াও গেম, মানে কোটি কোটি নাম, আমি শুধু একটা নাম গুলো কি আছে বুঝি না লাস্টে দেখতেছি .com ডোমেইন গুলো, হ্যাঁ এগুলো ডোমেইনটা নিতে পারবেন এখান থেকে এই ব্র্যান্ড তৈরি করে, ঠিক আছে ধরেন তাহলে আমি একটা দেখলাম গেম ক্লাব মানে ক্লাব আছে গ্রিক গেম গেম রিল্যাক্স না রিল্যাক্স আছে, হ্যাঁ গেম রিক্স, যাই হোক এটা আমরা সার্চ করি দেখেন ইউটিউবে চ্যানেল আছে কিনা, আমরা ইউটিউবে সার্চ করলাম সার্চ করে দেখি আছে কিনা, দেখেন নাইকা কিন্তু, এবার চ্যানেলে আমরা ক্লিক করি চ্যানেল, এই যে দেখেন এখানে অনেকগুলো সার্চ আছে, আমরা কিন্তু সবাই কিন্তু এখানে সার্চ করি কিন্তু এখানে কি ফিল্টারে কি কি আছে এটা কি চেক করছেন কখনো, হ্যাঁ সবাই কিন্তু এই ফিল্টারের অপশনটা জানে না, তো আমরা যখন ফিল্টারে ক্লিক করবো আমার শুধু চ্যানেল দরকার তাহলে কি করে লিখবেন এখানে চ্যানেলটা ক্লিক করলেন, তো দেখেন এখানে দেখেন এটা কিন্তু একজনে করছে কিন্তু সবাই কিন্তু কাজ করতেছে না, কম্পিটিটর বড় না হলে সমস্যা নাই, তারা এখানে দেখেন কম্পিটিটর নাই দুইটা ভিডিও আপলোড করে ঘুমাইছে ফলস খবর নাই, ঠিক আছে তাহলে ওদের ওদের আমাদের প্রতিযোগী না, তো আমি লিখলাম কার্ড গেম ধরো দিয়ে দিলাম অন্য কিছু দিয়ে দিতে পারি অথবা এটাও দিয়ে দিতে অথবা লিখতে পারি অথবা দিয়ে দিতে পারি 14 মানে 24 গেম 24 এগুলো বাংলাদেশি নাম হয়ে যায় ঠিক আছে, অন্য নাম ইউজ করলেন আপনার মনে যেটা আসে অথবা আপনার নামের প্রথম অর্থ দিয়ে দিলেন, দিলাম আর যে এটি সময় লাগবে কারণ আমাদের নেট খুব খুব ভালো তো মাঝে মাঝে তো একটু সময় নেয়, তো দেখেন আমাদের কিন্তু একটা চ্যানেল তৈরি হয়ে গেল, এবার দেখেন আমরা একটা কাস্টম চ্যানেলে চলে যাব, আমি সবগুলো কেটে দিই এখন আমার আর কিছু লাগবে না, তো এবার গেমটা কেমনে করবেন মানে মোবাইল দিয়ে বাচ্চারা গেম খেলে না ওই ভিডিওগুলা স্ক্রিন রেকর্ড করে ছাড়তে পারেন,
তো যাই হোক, আমাদের চ্যানেলের নাম হয়ে গেছে। এবার আমি কিছু বিষয়বস্তু হবে আপনাদেরকে। এটা হচ্ছে ভিডিও, ভিডিও অ্যাড করার অপশন, মানে আপনি ফিউচারে কি কি ভিডিও রাখবেন। আবার এটা বোঝাই কেমনে দাঁড়ান, আমি একটা দিই করেন ফ্রিল্যান্সার হোম পেজে গিয়ে যে প্রথম ভিডিওটা চালু হয় না? হ্যাঁ হ্যাঁ, এগুলা এখান থেকে সেট করতে হবে। তো দেখেন এই যে দেখেন, এটা কিন্তু আমার হোম পেজ, হোম পেজে দেখেন কি কি করছি, পপুলার ভিডিওগুলো শো করতেছে, আপলোড ভিডিওগুলো রিসেন্টলি যেগুলো আপলোড করছে সেগুলো শো করতেছে, আবার দেখেন প্লেলিস্ট শো করতেছে, আবার এসইও প্লেলিস্ট শো করতেছে, আবার হট পেজের একটা প্লেলিস্ট রয়েছে এটাও শো করতেছে। এগুলা এখান থেকে কাস্টমাইজেশন করতে হবে, ঠিক আছে? এটা এখানে তো আবার দেখাই, এটা হলো ফিউচার চ্যানেলে যেখানে আমরা রাখবো, সাবস্ক্রাইবার বাটন এগুলা এখানে রাখতে পারি, ওটা বাদ দেন। এই সেকশন, এই সেকশন গুলো হচ্ছে মানে আপনি কোন সেকশনে কি রাখতে চান, মানে হোম পেজে কি কি রাখতে চান, শর্ট ভিডিও রাখতে চান, আপলোড ভিডিও রাখতে চান, এখান থেকে দেখতে পারো 12টা সেকশন আপনি তৈরি করতে পারবেন। তো এবার আমরা ক্লিক করি অ্যাড এ সেকশন, কোনটা রাখবেন, পপুলার ভিডিও? আমি দেখেন কি রাখছি, আমি রাখছি প্রথম আছে আপলোড, ঠিক আছে? তাহলে আমি এদের প্রথমে যেগুলো আপলোড করবো সেগুলো থাকবে, আপলোড পপুলার অথবা রিসেন্ট আপলোড, তাহলে দিলাম পপুলার আপলোড গুলা দিলাম। ফিল্টার করে সাজায় রাখা যাবে, আরে সেট ই এর মত, হ্যাঁ হ্যাঁ এর মত সাইড ওয়ার্ডপ্রেস এর মত আক স্ক্রিনশট করে লাগাতে এফ এ কিউ এর মত মনে হয়। রাজু ভাই ঠিক আছে, ঝামেলা করছিলাম এতক্ষণ বসে বসে, মানে বড় অ্যামাউন্টে প্রায় 7,000 টাকা মতো মেরে দিল, কত বড় বড় ক্লায়েন্ট আছে জানিস? আগে অর্ধেক পেমেন্ট নিয়ে নেন না স্যার, গন্ডগোল হয়েছে, ঠিক করে দিলাম তাও গন্ডগোল, টাকা না দেওয়ার ধান্দা, টাকা না দেওয়া দেওয়া ডাইরেক্ট বলে দিলে মিটে যায়, আর দিলেও না টাকা। এবার তোমার ঝামেলা করলাম বসে বসে তার সাথে, অবশ্যই এই জন্য মন খারাপ, এই জন্য আমাদের সাথে কথাই বলতেছিলেন না। হ্যাঁ ওই যে তখন মেসেঞ্জারে কথা বলছিল রাজীব ভাই, তখন ফোন করলো আমার সাথে গন্ডগোল করছিলাম বসে বসে। না না আপনি আসে তো প্রথমে একটা সিগন্যাল সিগন্যাল দেন, প্রতিদিন এসে চুপচাপ বসেছিলাম, দেখলাম ক্লাস হচ্ছিল বা ডিস্টার্ব করে নি। ও আচ্ছা আচ্ছা, আরে ভাই হালকা স্টক অন হয়েছিল আজকে, মরে দেখাছিলাম, ওরে বাবা রে, আধা ঘন্টা আধা ঘন্টা পুরো 10 সেকেন্ডের জন্য পুরো আমার নিঃশ্বাস স্টপ হয়ে গেছে। বলেন কি এত ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগে নাই কিন্তু ভীষণ কাশি, তো একদম নিঃশ্বাস করতে পারতেছিলাম, খুব মাথা মাথা ভাই এটা আমরা রাখতে পারি সুকেস হিসাবে। এটা প্রথমে কি রাখলাম, শর্ট ভিডিও,
তারপরে রাখলাম হচ্ছে পপুলার ভিডিও, মানে আপলোড রিসেন্ট যেগুলো আপলোড করবো সেগুলো আসবে, আর পপুলার আপলোড তার নিচে থাকবে, যেগুলো আমাদের সবগুলো সবচেয়ে ভিউগুলো হবে বেশি সেগুলো এখানে দেখাবে। তারপর আরেকটা সেকশন অ্যাড করি, প্লেলিস্ট, সিঙ্গেল প্লেলিস্ট, প্লেলিস্ট প্লেলিস্ট তো আমাদের নাই, ঠিক আছে, ওটা আমরা তৈরি করবো। তার আগে আমরা এটা পাবলিশ করে দিলাম, মানে এই তিনটা আপাতত পাবলিশ করলাম। এটা হচ্ছে এই অপশনের অপশন, ঠিক আছে, মানে হোম পেজে কি কি থাকবে। এটা হচ্ছে ব্র্যান্ডিং, এখানে হচ্ছে আপনার লোগো দিতে হবে, কভার দিতে হবে, আর এখানে হচ্ছে ভিডিওর ভিতরে যদি আপনি অর্ডার মার্ক দিতে চান তাহলে এখানে দিতে পারবেন। কিছু কিছু ভিডিওর নিচে দেখবেন সাবস্ক্রাইবার বাটন লেখা থাকে, ঠিক আছে, ভিডিওর ভিতরে মাস্ট কর্নারে, এখান থেকে এটা দিয়ে দেয়। বিষয়টা বুঝতে পারছেন, সব ভিডিও অ্যাড হয়ে যাবে, হ্যাঁ সব ভিডিও অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে, কেউ আপনার ভিডিও ডাইরেক্ট মানে স্ক্রিন রেকর্ড করে ছাড়তে পারবে না, ডাউনলোড করে ছাড়তে পারবে না, ওকে সমস্যা নেই, এটা দিতে পারেন। এটা বুঝলাম, ওরা আসি বেসিক ইনফো। এটা হচ্ছে আপনার ইউটিউবের দুইটা প্যানেল আছে, একটা হচ্ছে ভিডিও প্যানেল যেখানে আপনি ডেসক্রিপশন দিতে পারেন, আর একটা হচ্ছে ইউটিউবের ডেসক্রিপশন দিতে পারেন। এই চ্যানেলের ভিতরে আপনি ডেসক্রিপশন, এখানে আপনি ডেসক্রিপশন গুলো দিতে পারেন, এখানে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে রাখতে পারেন, এটা হচ্ছে আপনার ইউআরএল, ইউটিউবের ইউআরএল, ঠিক আছে। আর ধরেন কিছু কিছু ভিডিওর ভিতরে দেখতে পারেন যে আপনার এখানে এগুলো অপশন থাকে, ঠিক আছে, এখানে ওয়েবসাইট ফেসবুক অ্যাড করা থাকে, তো এটা করতে হয় এখান থেকে অ্যাড এ লিংক। আরেকটা অ্যাড করবো, এখানে কি লিখবো, ধরেন ফেসবুক লিখবো, facebook.com, তা লিখলাম এখানে ফেসবুকের ইউআরএলটা দিয়ে দিতে হবে আপনার প্রোফাইলে। এটা হলো আপনার এটার কাজ, লিংকের কাজ। এটা হচ্ছে লিংক অন, মানে পাঁচটা আমরা ইউজ করতে পারবো, ফার্স্ট লিংক ফাইল, মানে পাঁচটা লিংক ইউজ করতে পারবো। আপনার সাথে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় তাহলে আপনি কি করবেন, এখানে আপনার একটা জিমেল দিয়ে দিতে পারেন, তাহলে আপনার সাথে জিমেলে কথা বলতে পারবে। এটার কাজ হচ্ছে এটা। তাহলে আপনারা এইটুকু বুঝতে পারলেন? ওকে, তাহলে আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম, এখন আমরা ড্যাশবোর্ড দেখি। এটা এখানে আপনার কত ভিউ হচ্ছে, কত অ্যানালিটিক্স, কি ইস্যু আছে সবগুলো এখান থেকে দেখতে পারেন। কন্টেন্ট, আপনার কতগুলো ভিডিও আছে আপনি এখান থেকে দেখতে পারেন, কয়টা লাইক করছে এখান থেকে দেখতে পারেন। এখানে প্লেলিস্ট, প্লেলিস্টটা হচ্ছে আপনি মানে ধরেন আপনি একটা টপিকের উপর ভিডিও বানাইতেছেন, সেই টপিকের উপর ভিডিও আপনি এক জায়গায় মানে একটা ফোল্ডার তৈরি করে ওখানে রাখতে পারেন। তো ওই ওই ফোল্ডারে গেলে আপনি ওই রিলেটেড ভিডিও গুলো পাবেন। যাই হোক, আমি এখানে একটা প্লেলিস্ট তৈরি করি, তার নিউ প্লেলিস্ট, ধরেন আমি লিখলাম ফেসবুক প্রমোশন, একটা প্লেলিস্ট না ফেসবুক প্রমোশন, একটা কি দিলাম ধরেন প্লেলিস্ট তৈরি করলাম, একটা ফোল্ডার তৈরি করলাম। এটা কি পাবলিক থাকবে না প্রাইভেট থাকবে? যদি প্রাইভেট থাকে তাহলে কেউ দেখতে পারবে না, আর পাবলিক থাকলে তার সময় দেখতে পারবে। এটা ধরেন পাবলিকই থাক, এটা দিয়ে আমি যেটা করলাম আনলিস্ট, কি বলছে আনলিস্ট, আনলিস্টটা হচ্ছে কি আপনারটা দেখাবে না, পাবলিশও দেখাবে না, প্রাইভেটও দেখাবে না, কোনো লিস্টেই থাকবে না। আমি যাকে লিংক দেব সে শুধু দেখবে, হ্যাঁ সে শুধু দেখবে, ঠিক আছে। এটা ধরেন লিখলাম ফেসবুক কোর্স সেল করার জন্য, এটা ওইটা ইউজ করে না, হ্যাঁ হ্যাঁ, শুধু যারা পেইড টেট করছে তাদেরকে দেবে। ওকে, ক্রিয়েট করলাম একটা প্লেলিস্ট তৈরি করলাম, ঠিক আছে, হয়ে গেল একটা প্লেলিস্ট। এইভাবে প্লেলিস্ট করে অ্যানালাইটিক্স, এগুলো তো বোঝার কোনো দরকার নেই, আপনার ভিডিওতে কত ভিউ হচ্ছে, এনগেজমেন্ট হচ্ছে, ওয়াচ টাইম হচ্ছে, এগুলো আপনি নিজে নিজে দেখতে পারবেন একটা সময়, ঠিক আছে। এনগেজমেন্ট, অডিয়েন্স, এগুলো কোন কান্ট্রি থেকে কতজন সার্চ করছে, কে কি কিভাবে দেখছে, এগুলো দেখতে পারেন। এটা হচ্ছে কমেন্ট, আপনার রিসেন্টলি কে কে কমেন্ট করছে, এগুলো আপনি দেখতে পারবেন। আমি শর্টকাটে বুঝে যাইতেছি, ঠিক আছে। এবার হচ্ছে সাবটাইটেল, সাবটাইটেল জিনিসটা আমরা বলে থাকি, মানে যারা সাবটাইটেল ভিডিও করে, মানে ইংলিশ ভিডিওগুলো আমরা সাবটাইটেল দেখি না, ওইটা ওরকম, তো আপনার এটা আমাদের লাগে না, এটা বিষয়টাও আসলে আমি পরিষ্কারভাবে জানি না। যাই হোক, কপিরাইট, কপিরাইটটা হচ্ছে কি আপনার ভিডিওতে কয়টা কপিরাইট বা মিস্টেক খাইছেন, কয়টা কপিরাইট ক্লিন খাইছেন, সবগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। আর এটা হচ্ছে মনিটাইজেশন, এটা আমাদের সবচেয়ে বেশি লাগে আপনার। আচ্ছা, ধরেন কোন ভিডিও দেওয়ার পরে আমি কপিরাইট খেয়ে গেছি, হ্যাঁ, ওটা ডিলিট করে দিবেন, ওই ভিডিও ডিলিট করে দিলে তখন সমস্যা নাই, আপনার ফাইভারে কোনো রিকোয়েস্ট পাঠানো যাবে না যে কপিরাইট দিয়েছে তার কাছে, সমস্যা নাই, ওটা পরের বিষয়। এখন আপনার ধরেন কপিরাইট খাইছেন, ভিডিওটা ডিলিট করে দিলেন, আপনার একটা ফাইবারের মতো, আমাদের ইউটিউবটা হচ্ছে ফাইবারের মতো, আপনার একটা স্ট্যাক দিল বা একটা কপিরাইট খেলেন, আপনি হয়তো 30 দিন করে মেয়াদ থাকবে বা 60 দিনের একটা মেয়াদ থাকবে, ওই 60 দিনের ভিতরে আপনি আরেকটা যদি খান তাহলে আপনার চ্যানেলটা হয়তো সমস্যা হতে পারে, একবার মানে স্টপ করে দিতে পারে, ভিডিও আপলোড করতে পারবে না, অথবা আপনার চ্যানেলটা মানে তিনটা যদি নাগানাগি খান আপনার চ্যানেলটা হয়তো সাসপেন্ড করে দিবে, ঠিক আছে। কিন্তু কিন্তু যখন আপনি একটা খাবেন তখন চুপচাপ বসে থাকবেন, কোনো কিছু ভিডিও আপলোড নাই, চুপচাপ বসে থাকবেন 60 দিন, ধরেন 30 দিন চলে গেছে, 30 দিনের চলে যাওয়ার সাথে সাথে আপনার স্ট্যাকটা উঠে গেল, আবার ভিডিও ছাড়েন,
কোনো কপিরাইট নেই, আগের মতো হয়ে গেলেন, ঠিক আছে? বিষয়টা বুঝেন নাই, ধরেন আপনি যদি তিনটা কপিরাইট খান তাহলে আপনার অ্যাকাউন্ট চলে যাবে, কিন্তু 30 দিন পর বা 30 দিন মেয়াদের পরে যদি খান কোনো সমস্যা নাই। ওই ভিডিও চলার 30 দিন পরে খেলে সমস্যা হয় না? না না, ওইটা বলি না, আমি বলতেছি ধরেন আমাদের ফাইবারটাই বুঝাই আপনাকে, ফাইবারে ধরেন তিনটা যদি অর্নিং খান তাহলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে, কিন্তু অর্নিং কলার মেথ থাকে। ধরেন আপনাকে আজকে একটা অর্নিং দিছে, তাহলে আজ থেকে 30 দিন পর্যন্ত এই অর্নিং এর মেথ থাকবে, আরেকটা খাওয়া যাবে না, ঠিক আছে? এই 30 দিন আজকে ধরেন কয় তারিখ, 12 তারিখ, সামনের 12 তারিখে এই অর্নিংটা অটোমেটিকলি আমার প্রোফাইল থেকে উঠে যাবে, মানে চলে যাবে, এটার মানে দেখাবে না যে অর্নিং ছিল বা নাই, একদম ফ্রেশ, ঠিক আছে? আপনি একটা কাদার ভিতরে পড়ে গেছেন, ঠিক আছে, কাদাটা গোসল দেওয়া আগ পর্যন্ত থাকবে, যদি ভিডিও ছাড়ার অনুমতি দেয়, যদি আপনার মনে হয় যে আপনার ভিডিও গুলো লিগাল তাহলে আপনি ছাড়তে পারেন, আর যদি না হয়, যদি বলেন যে আপনি কপিরাইট ভিডিও নিয়ে কাজ করতেছেন তাহলে ছাড়বেন না। তো এবার দেখেন ইউটিউব মনিটাইজেশন, মনিটাইজেশনটা ওইখান থেকে আমরা ইনকাম করবো, সেটার কাজ। ইউটিউব মনিটাইজেশনটা হচ্ছে আপনার একটা গাছের সাথে তুলনা করে, আপনি প্রতিদিন পরিচর্যা করবেন, পরিচর্যা করবেন, আপনার ইনকাম হবে, মানে একটা সময় বড় হবে, ঠিক আছে? এখানে দেখেন সবকিছু বলা আছে, যদি আপনি পরিচর্যা করেন এখানে তাহলে আপনার এটা বড় হয়ে যাবে, সমস্যা নেই। এটা হচ্ছে আপনার আমাদের হোম পেজে ক্লিয়ার। এবার যেটা করবো আমরা কি করব, আমরা একটা ছবি মানে লোগো দিব আর একটা ব্যানার বানাবো। তো ব্যানার বানানোর জন্য আপনারা ক্যানভা ইউজ করতে পারেন, ক্যানভা ক্যানভা তো মোটামুটি সবাই জানেন, এখন ক্যানভা ইউজ করতে পারেন, পোস্টার, মাইওয়েল, এটা একটা খুব জনপ্রিয় সাইট, এটা ইউজ করতে পারেন। আমি কয়েকটা সাইট দেখাই, ঠিক আছে, আপনারা চেক করবেন, না লিংক দিতে হবে আবার, না দরকার নাই, সার্চ গুলো দেখেন পরে ভিডিও দেখে আবার কপি করেন। এখানে এখানে দেখেন ইউটিউব দেখেন, লেখেন আমি ইউটিউব, ইউটিউব আর্ট লিখেন, দেখছেন ইউটিউবের আর্টের কিছু নিয়ম আছে, আমাদের ইউটিউবে সবগুলা কিন্তু ভিডিওর আপনি মানে এখানে কিন্তু সবগুলা ইমেজ শো করে না, ঠিক আছে? এটা একটা সাইজ লাগে, এখান থেকে আপনি অ্যাকুরেট সাইজ পাবেন, ঠিক আছে? অ্যাকুরেট সাইজ, এই যে দেখছেন মাঝখানে একটা ডিজাইন হয়েছে না, আর সাইডের মধ্যে একটা আছে, এটা আপনি এখান থেকে ডিজাইন করে নিতে পারেন, দেখেন অনেক সুন্দর এমন সহজ। তাহলে আমি একটা তৈরি করি, এটা দিয়ে তৈরি করি, আরো অনেক সিস্টেম আছে, ক্যানভা দিয়ে তৈরি করতে পারেন, এখানে ইউটিউব চ্যানেল আমার গেমের নাম কি বলেন তো? চালাই দিতেছি, সমস্যা নেই, কন্ট্রোল জেড, এক মিনিট, আর জেড, আর এটা এডিট করা যাইতেছে না, একটু দাঁড়ান, এডিট করা যাবে, এই যে দেখেন একটু এডিট করে দিলে হয়ে যাবে। তো একটু এটা একটু সরাই দিই, কার, এখানে আমি দিয়ে দিলাম গেম, সবকিছু রেডিমেড ডিজাইন পাবেন, সমস্যা নেই, কার গেম, এখানে আপনি এই লেখাটাই ধরেন এখানে দিয়ে দিলাম, ধরেন আমার নামে ইনস্টাগ্রাম আছে, আর লিখলেন কি ইনস্টাগ্রামের ইউআরএলটা দিয়ে দিলাম, ধরেন আর জেড দিয়ে দিলেন, এটা কপি করি আমি, কপি করে ওকে, ওকে কপি করার দরকার নেই, এটা আমি বড় করে দিই, ওকে, ফেসবুকে দিয়ে দিলাম, পেজের নাম হবে আর জেড কারগেম। বিষয়টা বুঝতে পারছেন, আপনার যা কিছু আছে এখানে এখানে দিয়ে দিলেন, টুইটারের নাম আছে, ধরেন আরজেড দিয়ে টুইটার অ্যাকাউন্ট করলেন, এটা হলো রেডিমেড কাজ, মানে সবকিছু থাকবে বাইরকে খুশি করার জন্য। তারপরে আরো সিস্টেম দেখাইতেছি, দিস
অফিশিয়াল চ্যানেল মানে এটা আমার অফিশিয়াল পেজ, ঠিক আছে? এবার আমি এটা সরাই দিই, ডিলিট করে দিই, এটা লাগবে না আমার, এটা লাগবে না, এটা লাগবে। ওকে, দেখেন একটা ডিজাইন হয়ে গেল। এবার এটা আমি ডাউনলোড করব, ডাউনলোড। এখান থেকে পাবলিশও করা যায় মনে হলো। হ্যাঁ, ডাউনলোড করি ফ্রিতে, ঠিক আছে? আমরা ডলার কিনবো না, ঠিক আছে? ব্যাপার না। ওকে, আর যে ডাউনলোড দিয়ে দিলাম, এবার আমরা যেটা করব, আমরা কি করব, কাস্টমাইজেশনে ক্লিক করব। কাস্টমাইজেশন ক্লিক করছি, এখানে আসছে না? এবার আমরা কি করব, ব্যানারটা এটা সাইজটা আপলোড করব, মানে আমরা যে গেমিং এডিটটা বানাইলাম, আমি দেখাই দিচ্ছি, সবকিছু আপনারা তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নাই। দেখেন একদম অ্যাকুরেট, পারফেক্ট লাগছে। পাবলিশ করি। হ্যাঁ, এবার আমি আরেকটা জিনিস দেখাবো, আরো কিছু ওয়েবসাইট দেখাই আপনাদেরকে, ওইখান থেকে আপনারা বানাইতে পারেন, যেটা আপনার কাছে ভালো লাগবে, ঠিক আছে? সেখান থেকে বানাবেন। ধরেন এখানে এই দুইটা দেখলাম, ক্যানভাসিয়া দেখলাম, মানে সরি ক্যানভা দেখলাম, পোস্টার মাই অয়েল দেখলাম, এবার দেখবেন কেরো, কেরোলো, যাই হোক কেরোলো, কেরো ভাই কেরোলো, 12টা গ্লাস দিছে। তারপরে আরো দেখে আমি আপনাকে এটাও একটা জনপ্রিয় সাইট, আপনি এখান থেকেও কাজ করতে পারেন যদি কোনো সমস্যা হয় তো, ঠিক আছে? সাইন আপ করে কাজ করবেন, কোনো সমস্যা নাই। এই চারটা সাইটই আপনারা দেখবেন একটু আইডিয়া নেওয়ার জন্য, কারণ কখন কোনটা লাগে বলা যায় না। ধরেন আপনার ক্যানভা দিয়ে একটা হচ্ছে না, ক্যানভাতে সবই হয়, তারপরে ধরেন আপনার হচ্ছে না কোনো একটা সমস্যার জন্য, তাহলে আপনি পোস্টার মাই অয়েল ইউজ করতে পারেন, আবার লিখতে পারেন মানে এই যে কেরলো, তারপরে ইউজ করতে পারেন ইস্তাপা, ঠিক আছে? এগুলো কিন্তু ইউজ করে আপনি কিন্তু ডিজাইন তৈরি করতে পারেন। তারপরেও আরো কিছু সিস্টেম আছে, মানে খুবই জনপ্রিয় ধরতে গেলে আমি আপনাকে বলি, মানে আপনার ওর উপরে কোনো ডিজাইন হবে না, মানে আপনি মোবাইল দিয়েই খুব ভালোভাবে ডিজাইন করতে পারেন, এরকম অ্যাপসও আছে একদম ফ্রিতে, সবগুলো কিন্তু ফ্রিতে পাওয়া যায় না। ওরে বাপরে, আমার বুঝছেন কি একটা ভয়ঙ্কর অবস্থা, একটু জন্য বাইসে এলাম, ঠিক আছে? ভয়ঙ্কর অবস্থা। কথা কি আমার ক্লিয়ার শোনা যায়? ওগুলাতে কিন্তু আপনারা কাজ করতে পারবেন খুবই প্রফেশনাল ভাবে। আমি স্ক্রিনটা শেয়ার করি ফোন দিয়ে, এগুলার দিয়ে কিন্তু আপনি লোগো ডিজাইন করতে পারেন, কোনো সমস্যা নাই। আমাদের ক্যানভার মেন ক্লাসটা আমরা যখন ফার্স্ট ক্লাস করছিলাম ক্যানভার, ওই ভিডিওটা দেখতে পারেন, ক্যানভার উপরে আর কোনো সমস্যা হবে না। আর এটা হচ্ছে আমাদের নেক্সট অপশন, সেটা হচ্ছে আপনি দেখেন একটু নিচের দিকে যাই, প্লে স্টোরে যাবেন, যাওয়ার পরে আস্তে আস্তে করেন, আপনার ভিডিওটা স্লো আসছে। হ্যাঁ, এই যে দেখেন লোগো মেকার নামে আছে, লোগো মেকার, দেখেন এখনো দেখতে পাচ্ছেন না? কে বলে দেখতে পারেন নাই, আমরা তো দেখতে পাইতেছি। হ্যাঁ, দেখা যাচ্ছে তো, এই যে এটা, এই যেটা এটা, ঠিক আছে? লোগো মেকার দেখেন, এই যে লোগো মেকার, লোগো মেকার, হ্যাঁ দেখতে পাচ্ছেন। আবার দাঁড়ান, আমি প্লে স্টোরে যাই দেখাই। এখানে লার্জ সার্চ করবেন, লোগো মেকার, সরি ডিজাইনার হয়ে গেছে, ওরা বেশি বোঝে, আগে দিয়ে দেয়। হ্যাঁ, এসইও করে রাখছে তো কিওয়ার্ড গুলো, লোগো মেকার। এই দেখেন লোগো মেকার করলে অনেকগুলো আসবে, আমাদের যেটা লাগবে এই যেটা লোগো মেকার, বড় করে দিলাম, দেখেন ভালো করে দেখছেন? হ্যাঁ হ্যাঁ দেখছি। স্ক্রিনশট দাঁড়া গেন, এটা ওপেন করবেন, লোগো কার এখন কিয়ের ভাই, মানে ফাইবারের বড় বড় টপ এলিটের সেলার মেলার, কোনো বেল নাই, ঠিক আছে? এই সফটওয়্যারের কাছে দেখেন কি ধরনের লোগো। এখানে ধরেন আমরা গেম নিয়ে কাজ করবো না, দাঁড়ান গেম, ওকে আমরা গেমিং এর কিছু ই নেই, এটা কম্পিউটার দিয়ে করা যাবে না? না না না,
গেম ফটোগ্রাফি কোন ধরনের লোগো চাও সব করতে পারবা, কোনো সমস্যা নাই। কোন দিয়ে করতে হবে না, সবগুলা ইউনিক লোগো, ঠিক আছে, ইউনিক লোগো, কোনো সমস্যা নাই। টোটাল ফ্রি এটা? হ্যাঁ টোটাল ফ্রি, নো টাকা। আমরা আমরা ফ্রিল্যান্সার মানে কি, টাকাটা কোনো কাজ করব না, নিজেরা শ্রম বিক্রি করব। তো গেমিং দেখেন, গেমিং এ আমি অপশনে ক্লিক করলাম, দেখেন কি পরিমাণ লোগো আছে এখানে, কোনটা ইউজ করব বলেন? এটা মোবাইল দিয়ে করতে হবে মাস্ট। হ্যাঁ এটা একদম সহজ, অভাব নাই গেমিং। আমি তো যেহেতু কার নিয়ে করতেছি আমার এটা লাগবে না, আমি কারের একটা ইয়েতে চলে যাই, দেখি কার 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 ট্রান্সপোর্ট ডেলিভারি, আপনি যে কোনো ধরনের লোগো পাইতে পারেন। দেখেন কি সুন্দর সুন্দর লোগো এখানে, মাথা নষ্ট করা লোগো, দেখছেন? ধরুন আমি কারে চলে যাই, কার, হাজার হাজার লোগো আছে এখানে, 1000 উপরে লোগো আছে, নো প্রবলেম। এটাও একসময় পেইড হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে খুব দ্রুতই, ঠিক আছে। ব্রিটিশ বুদ্ধি চা খাওয়াই লিচ্ছে বাংলা। হ্যাঁ প্রথম তো খাওয়াই নাই, প্রথম ফাইবার $5 আছিল, আজকে এখন $5,000 $50,000 পর্যন্ত ডিল হয়, বুঝলেন নাই? প্রথম কিন্তু $5 হয়তো, সব ধরনের সার্ভিস $5। কার, যেহেতু আমরা কার নিয়ে কাজ করবো তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখেন কিছু কার আছে যেটা আপনাদের ভালো লাগে সেটা মানে জানান। দেখছেন কোটি কোটি কার, ব্যক্তি তো ভালো লাগতেছে, কোনটা নিবো বলেন? এটা নেই, এটা ভালো লাগতেছে, এই যে দুইটা নিচে দুইটা ভালো লাগতেছে, দেখেন নিজের নামে যে কটা লোগো দরকার হয় সব ক্রিয়েট করে রাখবো, ঠিক আছে? ওকে অন ক্রিয়েট করে দেয়, কোনো বিশ্বাস নেই। ওকে এই যে ওই যে একটা অ্যাড দিয়েছে এটাই কামাই, তো লেখি, দেখেন এটা আমরা ডাবল ক্লিক করবেন, ক্লিক করে লিখলাম আর জেড কার স্পেস হবে, ওকে কার, এক কলাম প্রথম লাইনে, এখানে দিলাম গেম, এটা ডাবল ক্লিক করলাম, লিখলাম হচ্ছে গেম গেম, ওকে একটু এটা এডিট করা যাবে, এদিক সেদিক নেওয়া যাবে, সমস্যা নাই, এটা এটা এটাও এদিক সেদিক করা যাবে, নো প্রবলেম, ঠিক আছে। এখানেও এডিট করি, ডাবল ক্লিক করবাম, ডাবল ক্লিক, এখানে লিখলাম অফিসিয়াল চ্যানেল, ঠিক আছে, অফিসিয়াল চ্যানেল, ঠিক আছে অফিসিয়াল, না কে যেন কথা বলতেছিল, চ্যানেল, ওকে দিয়ে দিলাম ইউটিউব অফিসিয়াল চ্যানেল, মানে আরজেড গেমিং ইউটিউব অফিসিয়াল চ্যানেল। এবার আমাকে সেভ করতে হবে, এই যে দেখুন সেভ বাম পাশে দেখা আছে, ডাউনলোড, কোনটা নিবে বলেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ না পিএনজি, না পিএনজি, আমরা নিচেটা নিই পিএনজি, একটা ভিডিও চালাইতেছে এটাই ওদের কাম নাই, ঠিক আছে? এই আমি যদি ভিডিওতে ক্লিক না করে কিংবা না ওইখান থেকে প্রোডাক্ট না কিনে, ওদের ইনকাম কোথায়? ইনকাম তোমাকে দেখাবে, ঠিক আছে, এটা পিএনজি হইতেছে না, পিএনজি লোগো, ওকে এখানে দেখো একটা কাহিনী হচ্ছে, পিএনজি তে ডাউনলোড হইতেছে না মেবি, দাঁড়াও এক সেকেন্ড আবার দেখি, দেখি তো আমাদের হয় কিনা টেস্ট করি, সমস্যা নাই, হাজার হাজার সিস্টেম আছে, সাবমিট, ওকে লেটার, এখানে দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ড চলে গেছে, ঠিক আছে, ঝামেলা, এই যে পিন করতে বলতেছে, আমরা চাইলে অন্য ব্যাকগ্রাউন্ড করতে পারি, দেখি জিপিএনজি করি, লোগো ইট ওয়াটারমার্ক উপরে একটা দেখি, আর না হলে সমস্যা নাই তো, নো প্রবলেম, সিস্টেম হাজার হাজার সিস্টেম, হয়ে গেছে ডাউনলোড। এবার আমি আমার ফাইলে চলে যাই, ওইখানে ওই পর্যন্তই, ঠিক আছে, সেভ করলে হয়ে যাবে, দেখেন হয়ে গেছে, মানে ওইখানে ক্লিক করলে হয়ে যাবে সেভে। আরে বাইরে ভাই গান থামা, এটা তো ছোট খাটো বেদম, ঠিক আছে, ওকে দেখেন বিষয়টা দেখতে পাচ্ছেন, লোগো কিন্তু হয়ে গেছে, বাবা এটা বানাইতে গেলে অনেক সময় লাগতো, সারা দিন লাগতো। এবার দেখেন আপনার পিছনে মনে হয় একটা আবাব আসতেছে, ঠিক আছে, এবার আমরা একটা টাউনমি করতে পারি ওদের সাথে, ধরেন এটা আমাদেরকে ডাউনলোড করতে দি, মানে দিবে দিতেছে, কিন্তু পিছনে জানি কেমন লাগতেছে একটু, আরে ভাই এত ঝামেলা করলে, প্রোডাক্ট মোডাক্ট, দেখো এটা একটু ব্যাক করি,
না এটা আসলে পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে, সমস্যা নাই, এটাই পারফেক্ট। এবার এটার কাজ কিন্তু শেষ, একটা জিনিসের সফটওয়্যারটা দেখলাম, কনফার্ম কন্টিনিউ করে চলে যায় লিপ করে। এরকম ভালো ভালো ডিজাইন করতে পারো, সবগুলা ডিজাইন দিকে দিকে ডিজাইন করতে পারো, নো প্রবলেম, কোনো সমস্যা নাই, একদম প্রফেশনাল ডিজাইন, বায়ার খুশি হবে, তুমিও খুশি। এটা কে বাজায়? এটা তো সমস্যা এরকম করলে। তো যাই হোক, ক্লাসের ভিতরে ব্যাকআপ গোটাই না। তারপরে আমাদের দুইটা জিনিস লাগে, একটা হলো ইউটিউব কি আর লোগো, একটা হলো চ্যানেল আর্ট, আর একটা আপনি এখান থেকে আর একটা নিতে পারেন ইউটিউব থাম্বনেল। লিখলে এরকম একটা চ্যানেলের ই পাবেন আপনারা, এই যে দেখেন, এখান থেকে আপনি সুন্দর সুন্দর থাম্বনেল তৈরি করতে পারেন, ঠিক আছে, সুন্দর সুন্দর, খুবই সুন্দর সুন্দর থাম্বনেল তৈরি করতে পারেন। দেখেন জিআই যেখানে বিআইডি দেওয়া আছে ওইটা নিবেন না, আর বাকিগুলো ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই, যেখানে বিআইডি আছে সেটা ইউজ করবেন না। দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন আছে এখান থেকে, কিন্তু আপনি এটা মানে চ্যানেল আর্ট বাইরের জন্য বা চ্যানেল থাম্বনেল সবকিছু, আপনারা চ্যানেল কভার, ফেসবুক কভার, ইনস্টা কভার, কভার মানে এভরিথিং কভার আপনারা এখান থেকে ডিজাইন করতে পারেন, কিন্তু এগুলো কিন্তু একদম প্রফেশনাল হবে, ঠিক আছে, মোবাইল দিয়ে কিন্তু প্রফেশনাল হবে, মোবাইল দিয়ে কিন্তু প্রফেশনাল ভাবে তৈরি করে ফেলতে পারবেন, ক্যানভা দা করবেন ওটা ল্যাপটপের কাজ, ঠিক আছে। এটাতে যদি আপনি রেডিমেড চান যে আমি কষ্ট করবো না, দেড় সেকেন্ড কষ্ট করে একটা ভালো ডিজাইন করবো, তাহলে এগুলো এটার কাজ মোবাইল দিয়ে। আমি চাই না যে আপনারা এইভাবে করেন, যদি মনে হয় করতে পারেন, না করতে পারেন, নো প্রবলেম। তো এখানে দেখেন এটাও সেম একই, দেখছেন একই, আপনারা এগুলো পেজ করে করে দেখেন, ভালো লাগবে। যাই হোক, আর সময় স্পেন্ড না করে আমরা মেইন কাজে চলে যাব। তো ওকে, ঠিক আছে, তো আমরা একটা জিনিস দেখলাম, এখন আমি এখন আমার ফেসবুকে চলে যাই, ফেসবুক থেকে আমি ওই পিকচারটা ডাউনলোড করে এখানে মারি দিই। তো 12টা বেজে গেছে, অনেক বড় ক্লাস হয়ে গেল, আজকের ক্লাসটা বেশি দূর আগে বলুন, ক্লাস শেষের দিকে। ইউটিউবের মূল জিনিসটা কি ভাই? সবই তো বললাম, মূল কাজটা, এগুলো তো খুব ইজি লাগতেছে, নাকি হার্ড? এবার আপলোড করি, আমার লোগোটা আপলোড করে দিই, ঠিক আছে। ইউটিউবের যা যা মূল কাজ সবই আমরা এখান থেকে, ইউটিউবের মূল কাজ ভিডিও আপলোড করা, এসইও করা, আর কি করা, ইনকাম করা, শেষ, আর প্রমোশন করা। তো যাই হোক, এবার আমরা চাইলে এই লোগোটাই আমি ইনিসে ইউজ করতে পারি, যে আমার প্রতিটা ভিডিওর ভিতরে এই লোগোটা থাকে। ওকে, আমি দিয়ে দিলাম, ঠিক আছে, যাইব কই মামা, যাইব কই, সব জায়গায় আমরা আছি। তো এটা কোন, এটা কোন জায়গায় থাকবে, ইন্ডি স্ক্রিনে, কাস্টম স্ক্রিনে, আর্ট চ্যানেলে, এমপিথি, ইন্টার দা ভিডিও, ভিডিও তো সব জায়গায় রাখতে পারেন, ইন্ডি স্ক্রিনে রাখতে পারেন, মানে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, এটাই রেখে দিলাম। ওকে, আচ্ছা, সরি আমি ই করে দিয়েছি, ওকে আবার করে দিই। ওকে, এটা দিয়ে এবার আমি কি করলাম, দরকার নাই, এটাই পাবলিশ। আমাদের ইউটিউব চ্যানেলের লোগো মোগো সেট আপ অপটিমাইজেশন করা সব শেষ। তাহলে তো ইউটিউবের কাজ একদিনে শেষ করে দিলেন, 10 মিনিটের কাজ স্যার, ভাই তুমি শোনা, 10 মিনিটের কাজ, ঠিক আছে, একটা চ্যানেল আর্ট তৈরি করলাম, খারাপ হয়েছে আমাদের চ্যানেল। হ্যাঁ, আর আমরা ভয় পাতাম কত কতদিন লাগবে না, এখন নিজে এইভাবে একটা চ্যানেল তৈরি করে লাখ লাখ টাকা ইনভেস্ট, লাইভে গেলে আমাদের ওই আপনার লোগোটাকে উপরে ডাইরেক্ট থেকে যাবে, তাই তো? হ্যাঁ, এই যে দেখছো সবই আছে, দেখছো চ্যানেলটা, দেখছো, তাহলে আমাদের কাজটা কি, আজকে ইউটিউব চ্যানেল সেটআপ অপটিমাইজেশন সব করলাম, আমাদের সম্ভাবনা একটা বেশি থাকে, একটা কিওয়ার্ড কিন্তু আমরা ঢুকাই দিয়েছি ভিতরে, ঠিক আছে। এবার দেখো চ্যানেলের কিছু আরো সেটিং আছে, ওইগুলো দেখাইতেছি, মনে হয় কিছু মিসিং গেছে, দেখো আরো ক্লাস আছে, তো দেখাই দেওয়া যেত, সমস্যা নাই। চ্যানেলের স্টুডিওতে চলে যেতে হবে, আমরা ব্র্যান্ডিং কমপ্লিট করছি,
এবার কাস্টমাইজেশন ক্লিক করি, এখন তো সব সেটিং দিকে উল্টা উল্টা করে ফেলাইছে। আপডেট করে মাঝে মাঝে। হ্যাঁ এই যে দেখো আরেকটা সিস্টেম আছে, এখান থেকে আমরা চলে যাবো, এই যে নিচে দেখো সেটিং আছে, এগুলো এখানে আছে এতদিন, এখানে সেটিং এ ক্লিক করব। সেটিং এর ভিতরে আরেকটা সেটিং, হ্যাঁ সেটিং এর ভিতরে আরেকটা সেটিং, এখানে কান্ট্রিটা কি ডলার, আমরা সবসময় ডলার ইউজ করব, এটাই থাকছে। চ্যানেল, চ্যানেল এখানে কিছু জিনিস আছে, যেমন এখানে কোন কান্ট্রি তোমার চ্যানেলটা, এটা বাংলাদেশ দিয়ে দিলা, ইউএসএ দিতে পারো, এই চ্যানেলটা কিন্তু ওই দেশে প্রমোশন হবে, মানে বাংলাদেশ থেকে ওই দেশে সিলেক্ট করা যাবে, ওই দেশে প্রমোশন হবে না। হ্যাঁ ওই দেশে এই ভিডিওগুলো বেশি চলবে, মানে সাজেস্ট করবে, তো এটা এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি, লিখতে পারি ইউএসকে, বাংলাদেশ, ইন্ডিয়া, ইত্যাদি 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 ইত্যাদি। ঠিক আছে, কয়েকটা সিলেক্ট করা যাবে না, একটাই। তুমি চ্যানেল তো সব দেশে, এটা তো অলওয়েজ, তাই না, মার্কেট প্লেস তো অলওয়েজ, তুমি যেখানে খুশি করতে পারো। তো এটা হয়ে গেল, ওই দেশে একটু বেশি দিবে। হ্যাঁ সেটাই সেটাই সেটাই, যেমন আমরা যদি অ্যাড কিওয়ার্ড, এটা হচ্ছে কিওয়ার্ড, ধরো আমার গেম নিয়ে খেলবো আমি, কার নিয়ে, কার গেম নিয়ে আমার বেশি ফোকাস, তাহলে আমি কিছু কারের জন্য কিছু কিওয়ার্ড বের করবো। কিওয়ার্ড গুলো বের করতে গেলে কিছু টুলস এর প্রয়োজন হয়, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, আজকে শুধু মানে আমরা কিন্তু এই চ্যানেল ক্রিয়েট দিয়ে কিন্তু আমরা একটা কিন্তু ইনকাম করতে পারি ফাইবার থেকে। ঠিক আছে, পাঁচ মিনিটের কাম কিন্তু দেখছো 200-300 করে অর্ডার করে দিয়েছে, মানে 200-300 করে কাজ করছে আমাদের নিজস্ব মানুষ, দেখেন। এবার আমি কিছু কিওয়ার্ড নেই, যেমন এই মক্কেলটা কি কি কিওয়ার্ড ইউজ করছে ওদের চ্যানেলে আমি দেখতে পারবো এখান থেকে। আমার কাছে কিছু সফটওয়্যার আছে যেমন বিডিআই কিউ, তারপরে কিওয়ার্ড এভরি হেয়ার, আপনার ভলিউমে তো শোনা যাচ্ছে না। এই যে দেখেন, এটা হচ্ছে এখানে দুইটা অপশন আছে, এটা হলো ভিডিও ট্যাগ। হ্যাঁ মকুল আপনি শিখান, টাইম নেই তো। এখানে দেখেন একটা হলো ভিডিও ট্যাক্স 1 বিলিয়ন। হ্যাঁ হ্যাঁ, এই গেমটা 1 মিলিয়ন দেখছে, তো যাই হোক কত বছর। এই যে দেখো এটা হচ্ছে চ্যানেল ট্যাক্স, বিষয়টা বুঝো, এটা হলো চ্যানেল ট্যাক্স, মানে আমি যে এখন চ্যানেলটা দিতে চাইতেছি এই চ্যানেল ট্যাক্স, এখানে এটা আমার সারা টার্ম, মানে প্রতিটা চ্যানেলের ভিতরে এটা থাকবে, সর্বোচ্চ মানে 15 টাকা। ঠিক আছে, এই যে এখানে 500 পুরি বাবা ইউজ করতে পারবা, অনেক 500টা ট্যাক্স না কিন্তু 500টা লেখা ক্যারেক্টার। এবার দেখো আমি এখান থেকে কিছু বাইরে দিলাম, দেখি নাই কি নাই ভাবে সবই বলেন দেন 500 হয় কি না, না না সবই দেওয়ার দরকার। ঠিক আছে, একটা টাকা ধরে মারা নাকো। ঠিক আছে, আমরা এই যে ভিডিও ট্যাগ গুলো ডাইরেক্ট কপি মেরে দিতে পারি, ভিডিও ট্যাগ গুলো ডাইরেক্ট মেরে দিই, কোনো সমস্যা নাই। তো যাই হোক, এভাবে মারতে হবে, মাইরে এখানে অ্যাড করতে হবে, এটা হলো অপটিমাইজেশনের কাজ, চ্যানেল কিওয়ার্ড সেট করলাম। তারপরে এটা হচ্ছে দেখো, ডু ইউ হ্যাভ ওয়ান টু চ্যানেল অ্যাজ মুড অফ কিডস, এটা কি বাচ্চাদের জন্য না বড়দের জন্য, যদি এটা বড়দের জন্য হয় বড়দের জন্য দিবে, আর যদি মনে হয় ডিফারেন্ট, মানে তুমি কিছু বুঝতেছো না, তাহলে এটা দেখবে সবসময় আমরা নো ইউজ করবো, যে না ইয়েস ইউজ করবে, ইয়েস দিস চ্যানেল ইজ মুড ফর কিডস, সবার কাছে যাবে, এটা বাচ্চাদের জন্য, এলওএস কন্টেন্ট দা মিড কিডদের, মানে বাচ্চাদের যাবে, বাচ্চাদের কাছে এটা ইউজ করতে পারো, সবার জন্য এডাল্ট না। হ্যাঁ এটা ইউজ করতে পারো এলওএস, ঠিক আছে, নেভার আপলোড দা ফর, এটা ইউজ করবা না, ঠিক আছে, উপরেরটা সবসময় ইউজ করবা, ঠিক আছে, উপরটা হয়ে গেল। এবার এখানে কিছু ইউজ করতে পারো, নাও করতে পারো, সেভ দিয়ে দিলাম, সেভ, আবার সেটিং এ যাই, সেটিংস, এবার চ্যানেলে আসলাম, একটা গেল, চ্যানেল কমপ্লিট হইলো, এবার আপলোড ডিফল্ট, এখানে আমি ওই যে ভিডিওর ভিতরে যে ডেসক্রিপশন থাকে
মানে চ্যানেলের ভিতরে ডেসক্রিপশন থাকবে, সবগুলা ভিডিও একটা ডেসক্রিপশন চলে যাবে, ঠিক আছে? এটা এখান থেকে একবারে সেট করতে পারো, চাইলে নাও করতে পারো, এটা করতে পারো, এখানে টাইটেল দরকার নাই, তাহলে সবকটা ভিডিওতে টাইটেল অটোমেটিকলি চলে যাবে, আমাদের দুইটা লাগবে না, ডেসক্রিপশনটা অ্যাড করতে পারো। এটা হলো ভিজিট, এটা কি প্রাইভেট থাকবে না পাবলিক থাকবে? অবশ্যই পাবলিক থাকবে। ট্যাগ, চ্যানেল ট্যাগ এগুলো দিয়ে দিতে পারো, ঠিক আছে? ভিডিওতে সবগুলো ভিডিওর জন্য প্রযোজ্য না, না না, তাহলে তো আলাদাভাবে চেঞ্জ করা যাবে না, যদি সবগুলো ভিডিওতে তুমি ট্যাগ একটাই দাও তাহলে তো হলো না। সবাই ছাড়ে, তারা যদি এটা মানে লাইসেন্স না দেয় তাহলে কিন্তু তোমার ভিডিও আর ছাড়তে পারো না। এখান থেকে তুমি লাইসেন্স করতে পারো, এটা ক্রিয়েট কমিউনিটি, এটা যদি ইউজ করো বা এটা যদি দাও তাহলে অটোমেটিকলি কিন্তু ইউটিউব মানে এই যে ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্স মানে ওরা নিজেরাই এটা কপিরাইট ধরে নিবে, ভিডিও তোমার আপলোড করতে দিবে না, নিচেটা দিলে সবাই আপলোড করতে পারবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ক্যাটাগরি, কি ক্যাটাগরি নিয়ে কাজ করতেছো, ধরো গেমিং, তাহলে গেমিং ক্যাটাগরি, আর যদি মনে চা নাই তাহলে বাই ডিফল্ট রেডি থাকবে। ধরো এবার ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা কি, ভিডিও ল্যাঙ্গুয়েজ কোন ভাষায় হবে, যদি তাও নিজের ভাষা দিতে পারো তাহলে ইংলিশ দিতে পারো, যদি না মনে হয় তার দেওয়া দরকার নেই, এটা হচ্ছে কপিরাইট, ঠিক আছে? এগুলো দরকার নেই আপাতত। এটা হচ্ছে টাইটেল এন্ড ডেসক্রিপশন, মানে এই যে এগুলাই কোন দেশে চলবে এটাও লাগবে না, এটাও আপাতত এখন ইউজ করার দরকার নেই, এটা হয়ে গেল। এবার আসি পারমিশন, এটাও লাগবে না এখন। কমিউনিটি, কমিউনিটি মডারেটর, এগুলো আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো, কে কে আমাদের ইয়ে আছে, মডারেটর আছে, কে কি করতেছে, এগুলো আমরা এখান থেকে দিতে পারবো, এদের ইউজার মানে কারা কারা আছে। এখানে একটা মজার বিষয় আছে, ব্লক ওয়ান, তোমার ভিডিওতে জানি কেউ লিখতে পারে না ব্যাড কমেন্ট, যেমন ব্যাড ব্যাড কমেন্ট লেখে না, ভিডিও ভালো না, আর লিখে দেবা কি ভিডিও ভিডিও সরি কথা বলো না ভিডিও ভালো না, ঠিক আছে? এটা কমেন্ট লিখে দিলা না, এই লেখাটা তোমার ভিডিওতে কোন জায়গায় যায় এই লেখাটা লিখতে পারবে না, লিখতে পারো নট গুড ভিডিও, তাহলে এই লেখাটা কেউ লিখতে পারবো না তোমার ভিডিওর ভিতরে, মানে কমেন্টই করতে পারবে না এটা। এটা হলো তুমি লিঙ্কটা অফ করে দিবা, ব্লক করে দিবা, কেউ তোমার ভিডিওতে লিঙ্ক দিতে পারবে না, মানে ইউটিউব তারা নিজের থেকে সলভ করবে। ওকে, হ্যাঁ, ডিফিকাল্ট, এখানে এটা লাগবে না আপাতত, লাইভ সেট করতে পারবো আর থাকাবো। আর কিছু, আরেকটা অপশন আমি এখন পাইতাছি না, ভিডিওর ভিতরে লিংক তো মানে ওই কমেন্ট অনেকে লিংক দেয় ওইটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বন্ধ করে দিই। ওকে, তো এখন তো আর কিছু পাইতাছি না, যাই হোক, আরেকটা অপশন থাকার কথা, সেটা হচ্ছে আপনার সাবস্ক্রাইবার মানে কেউ জানি না দেখতে পারে, সেটা এখন পাওয়া যাইতেছে না, ইউজার ভিউ রেটিং, ওকে, সেটা মেবি কোন জায়গায় পড়ে রয়েছে আল্লাহ জানে, সেটিংস, এই যে পাইছি, এই যে দেখেন ডিসপ্লে সাবস্ক্রাইবার, যদি তোমার সাবস্ক্রাইবারটা কেউ যদি দেখতে না চায় মানে শো না করাতে চাও তাহলে এটা কি করবা, টিক মার্ক নাম তুলে দিবা, তাহলে কেউ দেখতে পারবে না, যদি টিক মার্ক থাকে তাহলে তুলে দিবা, টিক মার্ক না থাকলে টিক মার্ক দিবা, ঠিক আছে? এটার কাজ মানে কারো চ্যানেলের সাবস্ক্রাইবার ধরো 100 বা 50টা, যদি 150টা সাবস্ক্রাইবার থাকে কেউ কিন্তু আপনার ভিডিওটা দেখতে চাবে না, তখন আপনার সাবস্ক্রাইবারটা হাইড করা থাকবে, তাহলে কিন্তু সবাই দেখতে পাবে, আকর্ষণ থাকবে। হাইড কি টিক মার্ক দিলে হবে নাকি না দিলে? হ্যাঁ সেটাই, হাইড তুমি দেখতেই পারবে, যখন টিক মার্ক দিবে তখন তোমার সাবস্ক্রাইবার দেখতে পাবে, যখন টিক মার্ক যখন দেখতেছো না আমার তাও দেখা যাইতেছে তাহলে টিক মার্ক তুলে দেবে, ঠিক আছে? ওকে, এটা করে দিলাম, আর কোনো কাজ নাই, এবার সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে চলে আসলাম, আমাদের ইউটিউব অপটিমাইজেশন কমপ্লিট, ইউটিউব অপটিমাইজেশন কমপ্লিট হলো, এখন আমরা ভিডিও এসইও করব, ভিডিও আপলোড করব, কিভাবে একটা সেটআপ কমপ্লিট হলো রাজু ভাই, হ্যাঁ হ্যাঁ পরিপূর্ণ কমপ্লিট হলো, ঠিক আছে? সেটআপ কমপ্লিট, ইউটিউব চ্যানেল তৈরি, লোগো মোগো যা লাগে, ডিজাইন মেজারি সব কমপ্লিট আমাদের, মানে ওই যে স্কিল উপরে হবে ভাই। হ্যাঁ আমি বলি এখন, ঠিক আছে, আমাদের আমাদের একটা কাজ শিখলাম ইউটিউবে, একটা কাজ দিয়ে কিন্তু ফাইবার মার্কেটপ্লেসে কি পরিমাণ কাজ করতে পারো তা তো দেখতেই পাইছো, হ্যাঁ ঠিক আছে? এখন একটা গিগ আমরা পাবলিশ করতে পারবো, এখন নেক্সট ক্লাসে যদি চাও একটা গিগ পাবলিশ করতে করতে পারো, আর না চাইলে কোনো সমস্যা নাই, আমরা ইউটিউব এসইও এন্ড প্রমোশন নিয়েও একটা গিগ পাবলিশ করতে পারি,
আবার ইউটিউব মনিটাইজেশন নিয়ে একটা গিগ পাবলিশ করতে পারি, নো প্রবলেম, ঠিক আছে। আমরা চাইলে তিনটা ক্যাটাগরির কাজ আমরা শুধু ইউটিউব দিয়ে করতে পারি। মনিটাইজেশনটা কিভাবে করলেন? মনিটাইজেশনটা তো দেখেন নাই মনে হয়। ওই যে সেটা তো আপনি দেখবেন, ওই আপনার ওই টেনারে করাইতেছে না? ও হ্যাঁ ঠিক আছে, আমাদের এখানে ওটা নাই না। আমাদের এখানে ইউটিউব চ্যানেল প্রমোশন আছে আর এসইও আছে, ঠিক আছে। দুর্নীতি করা হইলো আমাদের সাথে? না না, ওটা আলাদা একটা কোর্স, ঠিক আছে, ওটা আলাদা একটা কোর্স। আমাদের আমাদের হলো মার্কেটিং কোর্স। আমাদের মনিটাইজেশন কিভাবে করবে সেটা তো আমরা বলতে পারবো না। 4000 ঘন্টা ওয়াচ টাইম এক সপ্তাহের ভিতর কেমনে আনতে হয় সেটা তো আমরা বলতে পারবো না, তাই না? হ্যাক করে আনা নাকি বিষয়টা বুঝতে পারছো? তাহলে আমাদের ক্লাস আজকের মতো এখানেই। ও oh.